আলহামদুলিল্লাহ এই অধ্যায় হচ্ছে সালাতের পরে নামাজের পরে জিকির আজগার সম্পর্কে জিকির আজগারগুলি গুলি কি ছিল জিকির আজগারগুলি উল্লেখ করার পূর্বে দেখো জিকিরের সম্পর্কে একটি ভূমিকা উল্লেখ করেছেন যে আল্লাহর আদেশ হচ্ছে তার জিকির আজগার করা খুব বেশি বেশি কাল আল্লাহ তালা মোহান আল্লাহ ইরশাদ করছেন হে আয়ো আমানু আ মানু হে ইমানদাৰ গণ উল কুরুল্লাহ রান কেছিৰা আল্লাহকে বেছি বেশি স্মরণ কৰো অসব্যহু হ বুকৰাতন ও আছিলা এবং সকাল বিকাল আল্লাহর তসবিহ পাঠ করো আল্লাহৰ পবিত্রতা ঘোষণা করো। তসবিহ পাঠ কৰো মানে পবিত্রতা ঘোষণা করো। বুকৰাতন মানে সকালে আর ওয়া আছিলা মানে বিকেলে সুর আহজাবিৰ আয়াত নম্বর একচল্লিছ বিয়াল্লিছ আর বিশেষ করে আল্লাহ ফাকরাবুল আলমিন জিকির আজগার করতে বলেছেন বা জিকিরের আদেশ করেছেন এবাদত সম্পাদনের শেষে বা পরে এবাদত বিভিন্ন এবাদত সম্পাদনের পরে তার মধ্যে কয়েকটি এবাদতের কথা উল্লেখ করেছেন লেখক যেমন নামাজ নামাজের শেষে জিকির আজগার করতে বলেছেন তেমনি জিকির আজগার করতে বলেছেন রোজা রমজান মাসের রোজা শেষ হওয়ার পরে তেমনি জিকির আজগার করতে বলেছেন আল্লাহ ফাকর্বুল হজ শেষ করার পরে এই তিনটি এবাদত পাঁচটি যে ইসলামের স্তম্ভ খুঁটি তার মধ্যে তিনটি এবাদতের পরে আল্লাহ ফাকরবুল আলমিন জিকির আজগার করতে বলেছেন বিশেষভাবে তাহলে এর দ্বারা জিকিরের গুরুত্ব আল্লাহ ফাকরুল আলমিনকে স্মরণ করার গুরুত্ব বোঝা যায় আর এবাদত বন্দীর পরে এবাদত বন্দেই করলেন আল্লাহ এবাদত বন্দগীর পরে আবার আল্লাহকে স্মরণ করতে আল্লাহর জিকির রাজগার করতে হবে এর রহস্যই বাকি হেকমতই বাকি এর তত্ত্বই বাকি এটাও একটি বোঝার বিষয় ইবাদত তো করলাম নামাজ পড়লাম নামাজের পর আবার আল্লাহ জিকির করতে হবে নামাজের মধ্যে তো আল্লাহর জিকির আজকার করলাম নামাজ মানি তো আল্লাহর জিকির আজকার রোজা রাখা মানি তো আল্লাহকে স্মরণ করি রোজা রেখেছি নাইলো রোজা রাখতাম কেন হজ করলাম মানি তো আল্লাহর জিকির আজকার বলেই তো হজে এসেছি বা হজ করলাম তো হজের পরে রোজার পরে নামাজের পরে আবার জিকির আজকার কেন করতে হবে এর রহস্য উল্লেখ করেছেন লেখক একটি রহস্য হচ্ছে যে এবাদত বন্দেগীতে যে ত্রুটি হয়েছে ঘাটতি হয়েছে সেই ঘাটতি পূরণের উদ্দেশ্যে যতই এবাদত করি কিন্তু আমাদের কাজ কর্ম হচ্ছে ত্রুটি যুক্ত আল্লাহ তুমি ত্রুটি মুক্ত তোমার এবাদত বন্দেগী পারফেক্ট পূর্ণাঙ্গ হওয়া উচিত কিন্তু পুরোপুরিভাবে সুন্দর করে হয়তো এবাদত বন্দেগী করতে পারিনি রোজা রাখতে পুরোপুরিভাবে সুন্দর করে পারিনি রোজার অবস্থায় ভুল ত্রুটি হয়েছে নামাজ সুন্দরভাবে কায়েম করতে পারি নামাজের মধ্যে ভুল ত্রুটি হয়েছে ঘাটতি হয়েছে এই এইরকমই হজ করলাম আল্লাহ কিন্তু হজ সম্পূর্ণরূপে করতে পারিনি হয়তো ভুল ত্রুটি হয়েছে তাই জিকির আজকার গলি দি আল্লাহ আমার এই বন্দীর কি করো ঘাটতি পূরণ করো ত্রুটি গুলি মাফ করে দাও এই জন্য জিকির আজগার করা আর রহস্য হচ্ছে যে কোন মানুষ ভাবতে পারে মুসলিম ভাবতে পারে নামাজ পড়লাম আর কি যথেষ্ট রোজা রাখলাম আর কি যথেষ্ট হজ করলাম হাজি সাহেব হজ শেষ করলাম আলহামদুলিল্লাহ যথেষ্ট আল্লাহ না যথেষ্ট নয় তোমার এবাদত বন্দী আল্লাহকে স্মরণ করা শুধু কিছুক্ষণ সময়ের জন্য নয় যে নামাজের মধ্যে সীমিত রোজার মধ্যে সীমিত হজের মধ্যে সীমিত না নামাজ শেষ হয়েছে তারপরে জি কি আল্লাহকে স্মরণ রাখা কন্টিনিউ করো সবসময় আল্লাহ স্মরণ করো রোজা শেষ হয়েছে মানে রোজা শেষ হয়ে গেল মা রাত্রে পাপ করবেন ফিল্ম দেখবেন গোনা করবেন না আল্লাহকে সর্বদাই স্মরণ করো জি কি করো রমজান শেষ হয়ে গেছে ফারেগুল এখন ফারে গেছেন এখন সারা বছর পাপ করতে থাকবেন গোনা করতে থাকবেন না আল্লাহর জি কি কন্টিনিউ করো হজ শেষ হয়ে গেছে মানে হাজি সাহেব হয়ে চলে এসছে লেবেল লাগে চলে এসছি গোনা খাতা তো অতীতের সব মাফ হয়ে একবার মায়ের পেট থেকে নবজাত সন্তান মিষ্ট হওয়ার মতো ফিরে চলে এসছি হলাস না কন্টিনিউ করো জিকির আজকার আল্লাহকে স্মরণ করতে থাকো সব সময় আল্লাহকে যদি স্মরণ করতে থাকো তবুও আল্লাহর হক আদায় করে শেষ করতে পারবে না এই কথা মানুষকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ ফাকর শরীয়তে জিকির আজকার এ বাদত বন্দীগুলির পরে দিয়েছেন যে সর্বদাই আল্লাহকে স্মরণ করতে থাকো আশা করি আজকের দাস প্রায় বুঝতে পেরেছেন এখন তর্জমা করছে যেন আখাদসা সুবান হল আমরা বেজিক রেহি আল্লাহ ফাকরব বিশেষভাবে তার জিগির রাজগার করতে বলেছেন বাদ আদায়েল এবাদ এবাদত বন্দেগী আদায় করার পরে সুতরাং আমরা বেজিক রেহি বাদ আল ফারাক এমিনা সলাত নামাজসমূহ শেষ হওয়ার পরে নামাজ থেকে ফারেক হওয়ার পরে তার জিগির রাজগার করতে আদেশ করেছেন আল্লাহ ফাকরবুলা আমি ফাকালা সুবহান হও সুতরাং আল্লাহ এরশাদ করেছেন সুরাহান নেসার আয়ত নম্বর একশো তিনে ফাইদাক আদাই তোমর সলাতা যখন তোমাদের নামাজ সম্পূর্ণ হয়ে যাবে নামাজ পুরা করে ফেলবে তোমরা নামাজ পুরা হয়ে গেছে এখন দুনিয়া করেন না আল্লাহ বসেন আল্লাহকে স্মরণ করতে থাকো দাঁড়িয়েও বসেও বসার আর সময় নেই তাড়াতাড়ি সালাম ফিরেছেন এখন কাজে যেতে হবে তাড়াতাড়ি দোকান খুলতে হবে তাড়াতাড়ি কোথাও যেতে হবে তাড়াতাড়ি গাড়িতে চাপতে হবে এমার্জেন্সি আছে আর বসতে পারছেন না মসজিদে তাহলে কেয়ামান দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দিকে রাজগার করেন ও কৌদান বসে বসে না সময় আছে নামাজে সালাম ফেরার পরে বসতে পারবেন এরকম সুযোগ সুবিধা আছে আপনার অসুবিধা নেই তাহলে কৌ বসে বসে ওয়ালা জনু বেকম অথবা পারছেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে পারছেন না বসে বিভিন্ন সময় হয়তো দাঁড়িয়ে জিকির আজকারের ক্ষেত্র আছে দাঁড়িয়ে পারছেন না যেমন নামাজ পড়া এবার তো সন্ন্যত পড়া এই জিকির মধ্যে সন্নত গুলিও যে সন্নদ আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না অসুস্থ দুর্বল তাহলে বসে বসে পড়েন এই জিকিরের অন্তর্ভুক্ত এইগুলিও ও বসে ওয়ালা জনু বেকম না বসেও আপনি নামাজ পড়তে পারছেন না হয়তো তাহলে শুয়ে 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 পড়েন করেন ক্লান্ত মানুষ কোন রকম ফরজ নামাজটা আদায় করেছেন এরকম ক্লান্ত অনেক সময় মানুষ থাকে আমি নিজেকে দেখেছি এরকম খুব ক্লান্ত হেসছেন বাইরে কোন রকম আর বসে থাকতে ভালো লাগছে না চলে গেলেন তাড়াতাড়ি আমাকে লম্বা হয়তো হাত পা লম্বা না করলে আমি আরাম পাবো না হাত পা লম্বা করে বিছানায় শুয়ে গেছেন আর রাজগার করছেন সুমান আল্লাহ জিকির রাজগার করছেন আপনি আহতুল কুরসি পড়ছেন আপনি সঈদুল ইস্তেফার পড়ছেন আপনি যে জিকির কি রাজগার গুলি করছেন তো এই এইসব অবস্থাকেও সামিল ওয়া আলাজ্জুনু বেকুম এবং তোমরা সুয়েও সোহানিসা ওকা আলা সুবহান ও তারে নামাজ পরে আল্লাহ ফাকর কি আদেশ করলেন জিকির আদেশ করলেন নামাজ হয়ে গেছে মানে সব শেষ হয়ে গেছে না জিকির করতে থাক ওকা আলা সুবহান মহান আল্লাহ বলছেন আল্লাহ ফাক ফাই দা কোজিয়াতি সলাতু যখন নামাজ সম্পূর্ণ হয়ে যাবে বিশেষ করে জুমান নামাজ সম্পর্কে আর একনা চলেছে ফান্তা শরুফিল আদে কিন্তু এখানে আমভাবে বলা হয়েছে যদিও জুমার দিনের কথা এর আয়াত আগের আয়াত উল্লেখ করা হয়েছে কিন্তু এখানে আল্লাহ শুধু সালাদ বলেছেন তখন পৃথিবীতে পৃথিবীতে তোমরা ছড়িয়ে ছড়িয়ে পড়ো পড়ো যেখানে যার ডিউটি আছে যেখানে যার কাজ আছে যেখানে যার ব্যবসা বাণিজ্য আছে সেখানে ছড়িয়ে পড়েন পৃথিবীতে কেন ছড়িয়ে পড়বেন আপনি আল্লাহর অনুগ্রহ সন্ধান করার জন্য আল্লাহর অনুগ্রহ হচ্ছে রিজিক হালাল রেজিক ফাজলুল্লাহ আল্লাহ রেজিক কিন্তু রোজে রেজিক হাসিল করতে গিয়ে আল্লাহকে ভুলে যেন না আবার ওখানে হারাম খাওয়া শুরু করেন না হারাম কথা বলা শুরু করেন না মিথ্যা কথা বলা শুরু করেন না ধোকা দেওয়া শুরু করেন না চুরি করা শুরু করেন না আল্লাহ কাসিরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে আল্লাহর জিকির আজকার খুব বেশি বেশি করতে থাকে ওখানে আল্লাহর জিকির আজকার করতে থাকে হয়তো মালিকের আদেশ আছে যে তাড়াতাড়ি করে দোকান খুলবে সালাম ফিরা হলে দোকান খুলবে ঠিক আছে ফেজা কোজে আছে সালাফান তা শুরু ফেলার ছড়িয়ে পড়েন আর গিয়ে নিজের দোকান করলেন আর সেখানে আল্লাহর জিকির আজকার বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে আল্লাহ কুমতু ফুলে হন তাহলে আশা করা যায় যে তোমরা সফল কাম হবে বা মুক্তি পাবে নম্বর রমজানের ক্ষেত্রে রমজান রোজা শেষ হলে দশ লেখক বলছেন আমারা বাদা রমদান রমজানের সিয়াম রোজা সম্পূর্ণ হওয়ার পরে আল্লাহ পাক তার জিকি রাজগারের আদেশ করেছেন রমজান রোজা রাখলেন এত মোবারক মাস গেল তারপরে জি কি রাজগার করতে হবে হ্যাঁ জিকি রাজগার করতে হবে রহস্য যা বললাম কয়টি রহস্য বললাম দুটি বললাম না মনে থাকবে একটা হচ্ছে ঘাটতিপূরণ আর একটা হচ্ছে এইরকম ভুল ধারণা যাতে না হয়ে যায় যে এত বড় করলাম রমজান মাস মোবারক মাস ফেললাম আর কি এখন অনেক নেকি করেছি এখন কিছু গুণা হইলে না এমন না হয় এক শ্রেণীর লোক অধিকাংশ মুসলিমদের মতো না হয় যার রমজান মাসে তো নামাজ রোজা করে তারপরে শেষ বিদায় একবারে না এরকম না হয় কালো সুবাহ আল্লাহ পাক বলছেন বলে তুক রমজানের গণনা পুরা করো মানে তিরিশ অথবা উনত্রিশ যেমন চাঁদ হয় তেমনই তোমার রোজা রাখো

রোজা শেষ হয়ে গেছে লাইলাতুল কাদার করলেন হ্যাঁ এতেকাফ করলেন অনেক নেকি করলেন শ্যাম করলেন ক্যাম করলেন রমজান মোবারক বহু এবাদত করলেন কোরআন তেল করলেন খতম করলেন কত কি করলেন ইফতার করালেন তারপরেও এখন জিকির আজকার চালিয়ে যেতে হবে তাকে বীর পাঠ করতে হবে জিকির ও আমারা বেজিক রেহি সুরা বাকারা আয়ত নম্বর একশো পঁচাশি হ্যাঁ ও আমারা বেজিক রেহি বাদা কাজায় মানাসিকিল হাজ হজের এবাদত বন্দিগি শেষ হওয়ার পরে হজের কর্মগুলি মানাসিক মানে হজের কর্ম হজের কর্মগুলি শেষ হয়ে যাওয়ার পরে আমলগুলি শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ জিকির আজকার বেশি করে করতে বলেছেন আল্লাহ বলছেন ফাঁকাল সুবাহ তিনি বলছেন ফাইজা কাজাই তুম মানা তোমাদের হজের আমলগুলি যখন সম্পূর্ণ করে নেবে তোমরা তখন আল্লাহর জিকির আজকার করবে আল্লাহকে স্মরণ করবে কাজিক রে আবা আকুম আও আসাদা জিকরা তোমাদের পূর্বপুরুষকে স্মরণ করার মতো একটি তফসির করছি দুইটি তফসির আছি একটুকুর বা তোমাদের পূর্বপুরুষদের স্মরণ করার মতো তোমাদের বাপ দাদাকে স্মরণ করার মতো বরং এর চাইতে আমরা সবাই মানুষ হিসাবে পূর্বপুরুষকে পুরুষকে স্মরণ করি দাদা যাদের মা মারা গেছে দাদা দাদি নানা নানি মারা স্মরণ করি না যেখানে সেখানে স্মরণ করি স্মরণ করি অনেক সময় মনে মনে আর অনেক সময় মজরিসে স্মরণ করি এক অপরের সাথে আলোচনা করি আমার বাবা ছিল এই রকম আমার দাদা ছিল এইরকম আমার দাদি নানি ছিল এই হ্যাঁ তাই না আমার পূর্বপুরুষ আমার বাচ্চাচারা এত ভাই ছিল দাদার এত ভাই তাঁরা ছিলেন তারা এইরকম ছিলেন কেউ ছিলেন আলেম তো কেউ ছিলেন জ্ঞানী কেউ ছিলেন এইরকম এই সেই রকম এই যে তাদেরকে স্মরণ করি কখনো জবানে স্মরণ করি কখনো মনে স্মরণ করি অন্তরে স্মরণ করি বলি না তাদেরকে মনে রাখি তাদেরকে আল্লাহ বলছেন ওই রকম স্মরণ করো দাদাকে যেমন ভুলে যাও না তেমনই আল্লাহকে ভুলে যেও না বরং তার চাইতে বেশি আও আশাদদা যিকরা বরং তার চাইতে বাপ দাদাকে যে শরণ করো পূর্বপুরুষদেরকে তার চাইতে বেশি আল্লাহকে শরণ করো এক অর্থ আরেক তাফসীর হচ্ছে ফাজকুরুল্লাহ কা যিকরেকুম আবাআকুম আও আশাদদা যিকরা এর অর্থ বলা হয়েছে জাহেলী যুগে কারণ নতুন নতুন মুসলমানদেরকে সম্বন্ধ করে বলা হয়েছে জাহেলী যুগে লোকেরা যখন হজ শেষ করত মক্কা লোকেরা হজ করত মক্কা আশেপাশে লোকেরা হজ করত যখন হজ টজ শেষ করতো হজ টজ শেষ করার পরে তারা মেলা লাগাইতো মিনান মাঠে মেলা লাগতো আজকাল মিনান মাঠে দোকানপাট লাগে না ফুটপাথে তখন খুব জাঁকজমকের মেলা লাগতো আর সেই মেলাতে কি হইতো মেলাতে কাব্য রচনা করা হতো আর গীত গাওয়া হইতো গান গাওয়া হইতো আর পূর্বপুরুষদের প্রশংসা গণগান করা হইতো পূর্বপুরুষরা আমাদের এইরকম ছিলেন এইরকম ছিলেন এইরকম ছেলেগুলি করা হইতো জিক রেকুম আবা আকুম তোমরা হজ শেষ করে জাহিলি যুগে কি করতে পূর্বপুরুষদের কোনো গান গাইতে পূর্বপুরুষদের জন্য কাব্য রচনা করে তাদের গণকীর্তন করতে এখন তোমরা কি করবে আল্লাহকে স্মরণ করবে ওর চাইতেও বেশি যেমন মেলা লাগিয়ে তোমরা পূর্বপুরুষকে স্মরণ করবে তার চাইতেও বেশি স্মরণ করবে কাজীক আবা হুম আসাদিকরা এক নম্বর বা খা দুইশো নম্বর ওজা আলী কাল্লাহ আলম লেখক বলছেন যে আল্লাহ ফখরাব বলে এই এবাদত বনদিকে শেষ করার পরে আল্লাহরজিগির আজকার কেন বেশি বেশি করে করতে বললেন আল্লাহ ভালো জানেন তবে রহস্য একটি জাবরুন লেমা ইহসুল ফিল ইবাদাতে মিনানকস ওয়াল ওয়াসাউস ঘাটতি পূরণ করার উদ্দেশ্যে জাবরুন মানে ঘাটতি পূরণ করা ঘাটতি পূরণ করার উদ্দেশ্যে ওই সব বের যা এবাদতে হয়ে থাকে নাক্স অর্থাৎ ত্রুটি অলবাসা ওয়াসাউস ভুলে যাওয়া সন্দেহ যে নামাজ পুরা হলো কি হলো না কয় রাকাত হইল না হইলো কোন রাকাতে আছি না আজ কিছু খবরই নেই এরকম রোজাতে যে সব ত্রুটি হয়ে থাকে অনেক সময় কত ভাষা যেটা বলতে হবে না যা করতে হবে না সেই রকম কিছু করলেন চিৎকার করা সরগোল করা ইত্যাদি রোজা ভঙ্গ তো করি নয় কিন্তু রোজা দুর্বলকারী এসব জিনিস হয়ে থাকে বলে এস ইনসান আর দ্বিতীয় রহস্য হচ্ছে এইরকম হজের ক্ষেত্রে হজের ক্ষেত্রে হয়তো এমন হজের বিপরীত কাজ করলেন না যে হজ একবারে নষ্ট হয়ে যাবে কিন্তু হজ দুর্বল করার বিভিন্ন জিনিস এদিক সেদিক তাকাচ্ছেন কত যে নাজায় নজর পড়েছে অথবা হজের যে আমলগুলি যেভাবে সন্ন্যত মোতাবেক পালন হওয়া উচিত অনেক সুন্নত ছেড়ে দিয়ে হজ করেছেন কোন রকম ফরজ ফরজি আদায় করেছেন হজের কিন্তু অনেক সুন্নত ছুটেছে নবী সাল্লাহ সাল্লাম হজে তফে ফাজা করে দিনে দিনে ফিরে চলে গেছেন মানে আপনি যাচ্ছেন এসা পরে রাতে এগারোটায় বারোটায় ফিরে যাচ্ছেন এগুলো ত্রুটি নাই ত্রুটি এইরকম বহু ত্রুটি আছে সময়ের আগে অনেক সময় হয়তো হজের অজীবী ছুটে গেল বড় ত্রুটি হয়ে গেল কিন্তু অনেক সময় শূন্যতে ত্রুটিগুলির কথা বলছি ছোটখাটো যেগুলো ত্রুটি সেই ত্রুটিগুলির ঘাটতি পূরণ বিশেষ করে হবে জিকির আজকারের মাধ্যমে আর যদি অজীব ছুটে যায় তাহলে তার জন্য দম দিয়ে ঘাটতি পূরণ করতে হবে যদি রুকুন ছুটে যায় তাহলে ও হজই হবে না সেটা যতক্ষণ পর্যন্ত আবার পুনরায় পালন না করবে তো এই কথাগুলি জেনে রাখতে হবে দ্বিতীয় রহস্য হচ্ছে যে মানুষকে জানিয়ে দেওয়ার জন্য বলে এস আর ইনসান মানুষকে জ্ঞাত করানোর জন্য এস আর মানে জ্ঞাত করা আন্নাহু মতলুবুন মেন হো মহাসালাতুজিকের ওয়ালী ইবাদা যে তার কাছে আল্লাহর দাবি হচ্ছে যে সর্বদাই জি কে রাজগার এবং এবাদত করবে এই না যে নামাজ শেষ তো আমার আল্লাহকে স্মরণ করা শেষ রমজান মাস শেষ মানে আমার এবছরের মতো এবাদত বন্ধকি শেষ এগারো মাস এখন অবধি হজ শেষ মানে আমি খুব বড় কাজ করে দিয়েছি এখন আমাদের কিছুদিন আরাম পেলাম না সব সময় আল্লাহর জিকে রাজগার এবাদতে মোষ গোল থাকবে সে

তা শরীয়ত সম্মত হইতে হবে নবী কাইমি সাল্লা সাল্লামের তারিকা সুন্নত মোতাবেক হইতে হবে আর বিশেষ জেকের ফরজ নামাজের পরে খাস অবস্থায় এবং খাস স্থানে খাস ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে জিকে রাজগার এই ক্ষেত্রে জিকে রাজগার হইতে হবে নবী কারিম সাল্লা সাল্লামের সহি হাদিসে বর্ণিত তারিকা মোতাবেক খেয়াল খুশি নয় বড়দের বুজরুগানের দিনের তরিকায় নয় সুফিদের তরিকায় নয় পীরদের তরিকায় নয় যে এক এক পীর এক এক তরিকার জিকির আজকারী দিয়েছে ওই জিকির গুলি করবেন না এসব জিকির ইসলামে নেই জিকির আছে না বিয়ে তরিকার জিকির আছে অন্ধকার করে দিয়ে আর বসে খাস হোক আর নির্জনে হোক চোখ বন্ধ করে হোক আর কলবের এই তরিকে ছয়লতিফায় হোক আর এই তরিকায় হোক সেই তরিকায় হোক বিশেষ কলেমা দিয়ে ইল্লাহ হোক আল্লাহ হোক হু হু হোক সব বিদাতি জিকির এগুলো সুফিদের পীরদের ভণ্ডদের জিকির আর ইসলামিক জিকির হচ্ছে পূর্ণাঙ্গ বাক্ষর জিকির আর যেইভাবে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি করেছেন সেইভাবে ওয়াজিকরুল মাশরু শরিয়ত সম্মত যিকির হচ্ছে বাদাসালাতিল ফরিজা ফরজ নামাজের পরে তা কেমন হতে হবে ইয়া যাউ আলা সিফাতিল ওয়ারেদানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী থেকে যেইভাবে বর্ণিত হয়েছে সেইভাবে লা আলা সিফাতিল মুহদাসা আল নতুন এবং বিদআতী তরিকাই হলে হবে না আল্লাতী ইফআলুহা সুফি আল মুবতাদা যা সুফিরা পীরেরা এবং বিদাতপন্থীরা তারাই বিদাতপন্থী সুফি এবং পীর এরাই বিদাতপন্থী তারা যে করে থাকে ওই তরিকাই জি কি রাজগার হবে না আমার পীর সাহেবের তরিকা জিকির এটি আমার পীর সাহেব দিয়েছেন বড়রা জিকির রাজগার করেছেন এগুলি সব বিদাতের তরিকা সন্ন্যতির তরিকা কোনটি যেখানে বলবেন আপনি বলতে পারবেন যে হ্যাঁ নবী কারিম এইভাবে জিকে রাজগার করেছেন নবী নবিসাম শিখিয়েছেন সহি হাদিসা আছে সেগুলি জিকির রাজগার হচ্ছে শরীয়তি জিকির রাজগার

তাবারাক্তা তুমি বরকতময় ইয়াজ আল জালাল ওয়াল ইকরাম হে সম্মানিত এবং হে মর্যাদার অধিকারী অফিস সাহি হাইন বুখারী মুসলিমে রয়েছে সাহি হাইনে আনিল মগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মগীরা ইবনে শুবা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইযা ফারাগা মিনাস সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নামাজ থেকে ফারিগ হতেন অর্থাৎ নামাজ শেষ করতেন ফরজ নামাজ কাল বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কি পড়তেন ওইটি হলো ইস্তিগফার হলো

ওয়ালাহুল হামদ সমস্ত প্রশংসা একমাত্র তাঁর ওয়াহু আলাকুল্ল সাইন কাদির এবং তিনি সর্বশক্তিমান সব কিছুর ক্ষমতাবান ক্ষমতা মালা আল্লাহ লেমা আতা হে আল্লাহ কোনো বাধা দানকারী নেই কোনো শক্তি বাধা দিতে পারে না লেমা আতাই যা তুমি দান করো সেই ক্ষেত্রে আল্লাহ তুমি যদি দাও তাহলে কেউ কোনো শক্তি বাধা দিতে পারে না ওয়ালা মতিয়া আর কেউ দিতেও পারে না লেমা মান ওই বস্তু যা তুমি না দাও বা যা দিতে তুমি বাধা দান করো তুমি যদি না দাও তো কোনো শক্তি দিতে পারে না অনেক মানুষকে ওঠানোর জন্য সচ্ছল করার জন্য পয়সাওয়ালা করার জন্য সুখী করার জন্য কতকে চেষ্টা করে তার বাবা চেষ্টা করেছে তার গোটা বংশ চেষ্টা করেছে তার শ্বশুর বাবা চেষ্টা করেছে পারেনি তাকে জমি জায়গায় শ্বশুর বাড়ি থেকে পেয়েছে বাবার বাড়ি থেকে জমি জায়গায় পেয়েছে টাকা পয়সা পেয়েছে বিদেশে তাকে তার শ্বশুর পাঠিয়েছে খরচ করে কত জায়গায় কতবার পাঠালো বিদেশে তারপরও নাকাম ফেলিওর লামানিয়া লেমা আপাইত আর অনেক লোকের হিং হিং হিংসা করেছে কত যে তাকে ঠেকাবার চেষ্টা করেছে তারপর আল্লাহ তার উন্নতি দিয়েছে দিন দুনিয়া ইমানের উন্নতি দিয়েছে এই রকমই বিদ্যাৎপন্থীরা বিদাতী এলাকায় যেসব ভাইরা বাস করেন কত ঠেকাবার চেষ্টা করেছে আপনাকে কত বিদাতি কবর পূজারী বানাবার আপনাকে চেষ্টা করেছে আপনার আত্মীয় স্বজন বা গ্রামবাসী লামা নেয়ালে মা আ আল্লাহ দান করেছে আপনাকে সহি কি দেয় আর কোনো শক্তি কি বাধা দিতে পারে আপনার হিদায়েতে হ্যাঁ এইরকম অনেক অমুসলিম মুসলমান হয়েছে কত যে প্রতিকূলতায় যে কষ্টের অবস্থায় সংকটে থেকেছে তারপর আল্লাহ পাক হেদায়েত করে দেয় কোথা থেকে যে উঠে চলেছে সে কল্পনাই করতে পারে না যে আল্লাহ কেমন করে তাকে হেদায়েত করলো যে কোনো ব্যক্তি সম্পর্কের কথা শুধু ধন সম্পদের ক্ষেত্রে নয় দুনিয়ার সুখের ক্ষেত্রে নয় সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর হেদায়েতের নিয়ামত ইকালমা ইয়া ইল্লাল্লাহর নিয়ামত তাওহীদের নিয়ামত শিরকি বিদাত থেকে কবর মাজার পূজা থেকে উঠে আসছে নিত্য তে বড় নিয়ামত আর কি হয় তো আল্লাহ যা করে তাতে কেউ বাধা দিতে পারে না আর যদি আল্লাহ না দেন তাহলে কেউ দিতে পারে না অনেক লোকে হিদায়তের জন্য কত চেষ্টা করা হলো এখানে বিশ বিশত্রিশ বছর থেকে চলে গেল গুমরাহ হয়ে কবর পূজারি হয়ে দেশে ফেবার ফিরে গেল মদিনা থেকে পড়ে গিয়ে অনেক বিধারী আছে আর বিধাতীর জামাই আছে বাংলাদেশ তো আল্লাহ যদি না দেন তাহলে কি মদিনা ইউনিভার্সিটি পাক করতে পারবে না মদিনা মনোভরা মক্কা মোকাররমের পাক করবে না কোনো আর কেউ পাক করবে বা কোনো কিছু পাক করবে ওয়ালায়ান ফাওজাল যাদ্ মিনকাল যদ্দো আর কোন পরিশ্রমকারীকে তার পরিশ্রম উপকৃত করতে পারে না বা কারো পরিশ্রম তার কোনো কাজে আসতে পারে না তোমার পক্ষ থেকে যদি আল্লাহ না দেন তাহলে অফিস আফিসাহিয়ে মুসলিম মুসলিম শরীফের روایت রয়েছে আরেকটি যিকির আন আব্দুল্লাহ বিন যুবাইর رضی আল্লাহু তাআলা আব্দুল্লাহ বিন যুবাইর رضی আল্লাহ তাআলা থেকে Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইুহাল্লিলু দুবরা কুল্লি সালাতিন প্রত্যেক নামাজের পরে নবী করীম সাল্লাল্লাহু ইল্লাল্লাহ বলতেন ইুহাল্লিলু হে না ইউসাল্লিম ইহাউলাই কালিমাত এইভাবে বলতেন কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা শারীকা লাহু আল মুলকু ওয়া কাদির

সাহায্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যখন সহজ করে দেন মানুষ সামান্য মেহনত করলে এগিয়ে যেতে পারে আর আল্লাহ যদি কোন কিছুকে মুশকিল করে দেন তাহলে মেহনত করতে পারে না আর মেহনতের দিকে মনও যায় না করে না হেদায়েত হয় না লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যম আবদে নেই ওলা নামদে ইল্লাহ ইয়া তাঁর ছাড়া আর কারোই এবাদত আমি করি না আমরা করি না লাহুল নেমত নেয়ামত তার জন্য অনগ্রহ তার ওয়ালাহুল ফাজলও তারই অনগ্রহ বা ফজল করম ওলাহুসউল হাসান এবং উত্তম প্রশংসা একমাত্র তার ভালো প্রশংসা তার আল্লাহ ছাড়া উদ্দিন তার জন্য আমরা দিন কি নির্ভেজাল করছি যদিও একমাত্র আল্লাহর এবাদতবন্দি করা কে কাফেররা অপছন্দ করে বরদাস্ত করতে পারে না কাফের কোনোদিনই বরদাস্ত করতে পারে না যে একমাত্র আল্লাহর এবাদতবন্দি করবেন কিন্তু যদি নামেতে জাতিতে মুসলমান হন আর কবর মাজার মাজার পূজা করেন যদি কাদিয়ানি হন তাহলে খুব পছন্দ করবে আজকে ভারতের বড় বড় মুসলিম যেগুলি নেতা তারা এইরকমই যারা যারা বাবারও পূজা করে যেমন ওই আবদুল কালাম বাবারও পূজা করে হিন্দুদের মন্দিরে গিয়ে আর কবর মাজার পূজাও করে এদেরকে ভালোবাসবে দেখবেন মাজারগুলিতে মাজারগুলিতে যেমন মুসলিম যায় যেমন হিন্দুও যায় হিন্দুর সংখ্যা মুসলমান চাইতে কম থাকে না বুঝতে পারলেন কারণ ধর্মে তালমেল আছে একই রকমের ধর্ম শুধু দেখতে পার্থক্য শুধু নামে পার্থক্য কিন্তু কাজে কর্মে আকিদাস আমলে সবকিছুতে এক আর পরিণামও এক জাহান্নাম নাম জাহান নাম হিন্দু মুশরেক ও জাহান নামে যাবে আর কবর পূজারী মুশরেক ও জাহান নামে যাবে সুতরাং পরিণামের দিক দিয়েও এক আর শয়তান খুশি এই দুই দলের ওপরই শয়তান খুশি দুই রকমের মুশরেক ওপর শয়তান খুশি এই জন্য এটাকে পছন্দ করে তারা কিন্তু একমাত্র যখন তহিদের কথা মুখুল সিন আলাহদ্দিন নিখুত নির্ভেজাল করবেন এবাদতকে একমাত্র আল্লাহর জন্য ওলাও কারিহাল কাফের কাফের এটাকে বরদাস্তই করবেন না কাফের আপনাকে ঘেনা করবে কাফের কাফের তখন আপনাকে বিভিন্ন নাম দিবে নাম দিয়ে আপনাকে চিহ্নিত করবে যে সাবধান এদের থেকে এক একযুগে বলতো ওয়াহাবি আজকাল বলছে কথাবার্তা বলবে কট্টরপন্থী বলবে গোনা মুসলমান বলবে মৌলবাদী বলবে আর কত কি এইসব ভাষা তাদের অলৌকারী হালকা কারণ কাফের আপনাকে বরদাস্ত করতে পারে না কাফের আপনাকে বরদাস্ত করতে পারে না আর তাদেরকে বলবে তারা ব্রড মাইন্ডেড উদার মনের মুসলমান এরা এরা সত্যি উদারপন্থী মুসলমান

আর বিদার্থীদের মন গড়া লাখ লাখ নেকি চেয়ে অনেক ভালো কারণ বিদার্থীর যে লক্ষ লক্ষ নেকি অঙ্ক ওটা মন গড়া নেকি নাকি অঙ্ক আর এটি হচ্ছে সোহী হাদিসের অঙ্ক ত্রিমিজির হাদিস ওরা হাজা হাদিসুন হাসান ও তারিপুর তো বলছেন যে দশ নেকি দেবেন ওয়া মহাইয়াৎ আশার ও সাইয়াদ দশটি গুন্হা মাফ হবে দিনে আর মানুষ কত একজন নামাজী ধার্মিক লোক কটি আর গুনাহা করে যদি দিনে দশটি গুনাহা মাফ হয় আর দশটি নেকি হয় কম হলো ওরফিয়া আলাহ আশারো দ্বারাজাত আবার দশটি মর্যাদা উঁচু হবে প্রত্যেক দিন দশটি করে যদি মার্যাদা উঁচু হয় দশটি করে গুণা মাফ হয় আর দশটি করে না কি হয় যেমন তন্দ নয় ওয়াকান ইয়াও মাহ তিনটি ফজিলত পেলেন না ফজিলত দেখেন ওয়াকান ইয়াও মাহৌ জা লেকা কুল্লাহফি হেরজি মেন কুল্লে মাকরুহ আর প্রত্যেক অপছন্দনীয় বস্তু হতে তার জন্য সেই দিন সুরক্ষার ব্যবস্থা করা হেফাজতের ব্যবস্থা করা হয় প্রত্যেক অপছন্দনীয় বস্তু থেকে শয়তানের অনিষ্ট চোডডাকাতের অনিষ্ট শত্রুর অনিষ্ট হিংসুকের অনিষ্ট জাদুকরের অনিষ্ট হিংসুর জন্তুর অনিষ্ট সাপ বিচ্ছুর অনিষ্ট মিন করলে মক্র অ্যাক্সিডেন্টের অনিষ্ট দুর্ঘটনার অনিষ্ট তাই না স্বাস্থ্যের অবনতির অনিষ্ট অনিষ্ট কত রকমের অনিষ্ট পৃথিবীতে আছে মিন কুল্লি মাকরু যা আপনার জন্য অপছন্দনীয় অপ্রীতিকর প্রত্যেক অপ্রীতিকর থেকে তার জন্য হির্জ হেফাজতের ব্যবস্থা করা হবে আল্লাহ আকবর কি বুঝতে পারলেন কোন দোয়া পড়লে হ্যাঁ লা ইলাহুল্লাল্লা ওয়াহাদাহুল্লা সালিকাহুল্লাহুল মুলক আল্লাহুল হামদ ইয় অয়মি তো হওয়ালা করলে সেই কাদির কয়বার দশবার কখন হজে নামাজে দেখলেন ওয়া হরেসা মিনার শয়তান বিশেষ করে শয়তানের কথা উল্লেখ করেছেন এখানে শয়তান থেকে তার হেফাজত করা হবে পাহারা দেওয়া হবে শয়তান থেকে হেফাজতের জন্য ফেরেশ তারা পাহারা দিবেন হারেস বলে এই জন্য সিকিউরিটিকে সিকিউরিটিকে হারেস বলে না তো হরেসা মিনার শায়তান শয়তান থেকে তার হারাসত পাহার পাহারা দেওয়া হবে ভাড়া দেওয়া হবে যাতে করে শয়তান তার ক্ষতি না করতে পারে আল্লাহ ফেরেজ তার বাহাদেবেন শয়তান তার বাড়িতে না ঢুকতে পারে শয়তান তার ক্ষতি না করতে পারে সয়তান তার বাল বাচ্চার ক্ষতি না করতে পারে শয়তানের কোনো আক্রমণ না হয় তার ওপর তার পরিবারের ওপর ওয়ালাম এম্বাগে লেজাম বিন আইনুদ্রেকা হোফিজা লেখা আর কোন গোনা তাকে সেই দিন স্পর্শ করতে পারবে না কোন গোনার যেন ওয়ালাম এমবাগে মানে সমীচ্ছি নয় সম্ভব নয় যে আইয়ুদ রেকা হফিজা সেই দিনে তাকে পেতে পারে স্পর্শ করতে পারে তাহলে সেই অন্তর নিয়ে পাঠ করতে হবে আমি সেই ওয়াদাহুল আশরিকাহর এবাদত বন্দেগির অঙ্গীকার করছি লাহ ইলাহ ইল্লাল্লা ওয়াদাহুল আশরিক এই মন মেজাজ নিয়ে দোয়া করতে হবে তাহলেই না পাপ থেকে বেঁচে থাকবেন কোনো আপনাকে স্পর্শ করতে পারবে না আর যদি মন্ত্রের মতো পড়েন যে কলেমায় পড়েছেন দশবার করে কিন্তু তার অর্থই বুঝেন না তাহলে আপনার অন্তরের সাথে কলেমার কোনো সম্পর্ক নেই যার ফলে আপনার জীবনে প্রতিফলিত হয়ে ওঠে না এর বরকত এর ফায়দা এর উপকারিতা ইল্লাশীর বিল্লা তবে

আর সকাল দশটার সময় মাজারে চললো খাসি মোরগ্নি ওরসের মেলায় চললো আর ওই অবস্থায় ওই দিন মারা গেল রাস্তায় গিয়ে কি আমি ফেরি ডুবে মারা গেলো স্টিমার পানি জাহাজ ডুবে মারা গেল নৌকা ডুবে মারা গেল অনেকে এরকম খবর মাজার পূজা করতে গিয়ে রাস্তায় যাওয়ার পথে আসার পথে মরছে এরকম ঘটনা হইতে আছে বাংলাদেশে যদি এরকম হয় তাহলে সব ধ্বংস হয়ে গেল এমন তির মেজি বলছেন হাজা হাদিস হাসান হাসান সাহি গরিবের বলা হয়েছে যে এর সূত্র হচ্ছে একটি

লেমার ওয়াহ আহমদ কারণ হাদিসটি মুসনাদ আহমদ রয়েছে আবু দাওয়াদ রয়েছে নাসাইত রয়েছে ইবনে মাজাহ রয়েছে আর অন্য অন্যরাও বর্ণনা করেছেন বা অন্য রিওয়ায়েতে রয়েছে আল্লাহুম্মা আজিরনি মিনান্নার নার রব্বে আজিরনি আবু দাওয়াদে রয়েছে মুসনাদে আহমদে রয়েছে আল্লাহুম্মা আজিরনি মিনান এর বরাতে লেখা হয়েছে যে রাওয়াহু আহমদ হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে ও আবু দাউদ ইমাম আবু দাওয়াদ রিওয়ায়াত করেছেন আবু দাউদের রয়েছে ইমাম নাসাই রিওয়ায়াত করেছেন ইবনে মাজাহ ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন ওগাইরহম এসব মাইক্রাম ছাড়া অন্য অন্যরা অর্থাৎ রয়েছে আর বিভিন্ন রয়েছে সিত্তার নেই 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 মুসলিম আর তাহলে কতবে সিত্তা ছাড়া অন্য অন্য কিতাবে আছে যদি অনির্দিষ্ট সময়ে কোনো খাস বিশেষ সময় নির্ধারণ না করে বলেন কোনো অসুবিধা নেই দু অবশ্যই করণীয় কিন্তু সময় নির্ধারণ করে যে মাগরেব পরে বলতে হবে বা বলবো আর ফজর পরে বলবো এটি হচ্ছে সমস্যা তখন বিদাতের রূপ ধারণ করবে কারণ এই হাদিসটি জয়ীফ এই হাদিসটির তাহি গবেষণা হচ্ছে যে হাদিসটি হচ্ছে জয়ীফ আপনাদের ইঙ্গিত করেছিলাম যে আমি ছোটকালে আমার আব্বার কাছ থেকে শিখেছিলাম বলেছিলাম কথাটি মনে আছে পরে ছেড়ে দিয়েছি জয়ীফ বলে লেখক উল্লেখ করেছেন কিন্তু আমি আরেকটু একটু কনফার্ম হওয়ার জন্য কোনো লাস্ট সিদ্ধান্ত বা ফায়সালার কথা আমি উল্লেখ করিনি তো এই লেখক আল্লাহ সাল ফৌজান হাফেজাহুল্লাহ মানুষ মাত্রায় ভুল হইতে পারে বাদ তার খেয়ালে এটি হাদিস আমলযোগ্য তিনি বলেছেন যে সহি জৈব কিছু বলেননি চুপচাপ বা টিকা তো লেখেননি লিখেছেন যে এটি এই দোয়াটি ফজর পর বলবে তাহলে তার কাছে হাদিসটি আমলযোগ্য বলে তিনি বলেছেন বলবে কিন্তু হাদিসটি সম্পর্কে আল্লাহ আলবানী রহমতুল্লাহ আলাই যিনি বর্তমান যুগের একমাত্র মহাদেশ বলা যেতে পারে অদ্বিতীয় মহাদেশ মহাদেশ মানে আমাদের দেশের টাইটেল আল্লাহ মহাদেশ নয় কাজে কর্মে সত্যি মহাদেশ আগের মহাদেশ যেমন ছিলেন হাদিসের গবেষণা করতেন তেমন মহাদেশ পেশাগত মহাদ্দেশ আর মাদ্রাসার মহাদেশ বাংলাদেশে প্রচুর প্রত্যেক মাদ্রাসে আলিয়া হোক আর কমি মাদ্রাসা মহাদেশ পোস্ট আছে মহাদেশ নেই হাদিস সম্পর্কে বেশ কিছু জ্ঞান থাকাও মহাদেশ হওয়ার জন্য যথেষ্ট নেয় হাদিস যারা তাহা গবেষণা করে তাদের বড় কিছু খেদমত রেখেছেন তারাই মহাদেশ যেমন ইমাম হাফিজ ইবিন হাজার ইমাম জাহাবি ইমাম ইবিন তাইমিয়া ইমাম ইবিনুল কাইয়েম তারপূর্বে এমম বোখারি মুসলিম আবু দাদমিজিন তারা মহাদেশ হ্যাঁ আমাদের বাঙালিদের মধ্যে নাই মামাতে কানা মামা সেই জন্য তিনি কিছু জানতেন যে এই রাবি আর এই রাবিতে কি পার্থক্য আর অন্য আলেমরা অন্যান্য সম্পর্কে কিছুই জানত না সেই জন্য বলা হয় যে আলিমি বড় মহাদেশ কথা বুঝতে পারছেন কিন্তু তার এলেমের দৌড় এতটা ছিল যে তকরিব তাহাজিব একটা হাফিজিন হাজারের কিতাব তার কাছে ছিল বেশি আসমের রেজালের কোনো কিতাব তার কাছে ছিল না আমাদের দেশে আলেমদের কাছে এইসব কিতাব ছিলই বা কোথায় বাইরোতে ছাপতো আর সেসব কিতাব ভারত বাংলাদেশে পৌঁছিত না কোন আলেমের কাছে ছিল না আহলে হাদিস না হানাফি কারো কাছে ছিল না সুতরাং তাদের কাছে এলেম থাকবে কোথেকে এই এলেমের চর্চাই শুরু হলো মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সহি জৈফের এলম বাংলাদেশে ভারতে পাকিস্তানে সনদ পড়া হয় না মতনটা হাদিসের অর্থ আর ব্যাখ্যাটা পড়া হয় এটাকে মতন বলে আর সনদ সনদের কোনো পড়াশোনা এখন পর্যন্ত হয় না অন্য আলেমরা কিছুই বুঝতেন না তিনি কিছু বুঝতেন সামান্য সেই জন্য তাকে তার সম্পর্কে আগের আলেমরা বলে থাকে তো কথা হচ্ছে যে আল্লামা আলবানি রহমত এই হাদিসটি হাদিসটি উল্লেখ করেছেন বিভিন্ন তার তার কিতাবে মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন এই হাদিস সম্পর্কে সিলসিলা এবং জাইফা মদুয়া অর্থাৎ জয়ীফ মজু সিরিজ নামক তার যে কিতাব রয়েছে বাংলায় তর্জমা হওয়া শুরু হয়ে গেছে খণ্ড মনে হয়েছে তো তার ষোলোশো নম্বর হাদিস ষোলোশো চব্বিশ নম্বর হাদিস হাদিস নম্বরটি আগে আপনাদের লিখিয়েছি হাদিস আছে এযা সলাত সুবহা যখন ফজর পড়া হয়ে যাবে ফাকুল কারণ শুধু বলতে বলা হয়েছে কিন্তু হাদিসটি উল্লেখ করা হয়নি তাই না আছে এযা সলাত সুবহা যখন ফজর নামাজ তুমি পড়ে নেবে ফাকুল বলো কাবলা আন তুকাল্লিম আহাদান কারো সাথে কথা বলার পূর্বে কারো সাথে কথা বলবে না সালাম ফেরার পরে এই দুয়াটি পড়বে কি আল্লাহুমা আজের মিনান নার আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো সব আমার রাতিন সাত করে ফা ইননাকা ইন মুত্তামিন ইয়া উমাকা ফজিলত এখানে বুননা করা হয়নি ফজিলত এই হাদিস আছে তুমি যদি সেই দিন মরে যাও যেই দিন ফজর নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে পড়লে ওই রাতে মারা গেলে বা দিনা মারা গেলে কাতাব আল্লাহ লাকা জাওারান মিনান নার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নাম থেকে হেফাজত লিখে দিবেন যে তোমার জাহান্নাম থেকে তুমি সুরক্ষিত মাহফুজ নিরাপদ তোমার জন্য আল্লাহ নিরাপদ হওয়া লিখে দিবেন ওয়াইজা সল্লাইতাল মাগরিব যখন মাগরিব নামাজ পড়া হবে ফাকুল মিছলা জালেক এইরকমই তুমি বলবে

আর সঠিক হচ্ছে যে এ হাদিস কারণ এর একজন বর্ণনাকারী আছেন যিনি অজ্ঞাত ঝুল মানে অজ্ঞাত জানাই জানে যে লোকটিকে আর তিনি হচ্ছেন মুসলিম ছেলে অজানা ব্যক্তি অজানা মহাদেশেন্দ্র ভাষা ওকে বলা হয় যে ব্যক্তি একটি হাদিসের বেশি বর্ণনা করেনি বা তার সম্পর্কে দুইজন মহাদেশরা সার্টিফাই করেনি যে তিনি তাকে চিনি তিনি অমুক অমুকের ছেলে অমুক এবং তিনি সত্যবাদী বলেননি সে অজ্ঞাত পরিচয় হয়তো লোকটিকে জানা আছে কিন্তু লোকটির দিনদারি তাকুয়া পরেজারি সম্পর্কে আমানতদারি সম্পর্কে তার স্মৃতি শক্তি সম্পর্কে চেনে কিন্তু চিনে ফাঁসেক বলে চেনে খারাপ লোক বলে চিনে তাহলে চলবে না এখানে সে মা ঝুল তার সম্পর্কে কিছু বলা হয়নি তিনি নির্ভরযোগ্য কিনা বিশ্বস্ত কিনা এসব কথা বলেননি অথবা মাঝুলের দুইটি অবস্থা আর একটি হচ্ছে যে একটির বেশি হাদিস তিনি বর্ণনা করেন দু চার দশটি হাদিস বর্ণনা করলে তিনি মহাদিসদের কাছে পরিচিত না হলে অজ্ঞাত আলবানী বলছেন হাফিজ হাজার আল্লাহ ফকরাবুল রহম করুন তিনি এই হাদিসটি সম্পর্কে ভালো তাহা না করে তিনি হুকুম লাগিয়েছেন হাসান হওয়ার আর যে হাদিসটি হাসান নয় বরং হাদিসটি হচ্ছে জঈফ আর একটা হাদিস আছে আল্লাহ আলবানী আলোচনা করেছেন অন্য এক জায়গায় যে আরেকটা হাদিস আছে যে কোনো ব্যক্তি যদি দিনের রাত্রে যে কোনো সময় যদি আল্লাহ আজর নিমিনান্নার আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো আল্লাহ আমাকে জান্নাত দাও আল্লাহ জান্না এই দোয়া করে তাহলে আল্লাহ ফখরাবুল্লাহ আলমিন তার মনের আশা পূরণ করবেন বা তাকে আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করবেন বাঁচাবেন আর জান্নাত দেবেন তাহলে এইটা আমল যে কোনো সময় চলাফেরাতে যে কোনো সময় করতে পারেন কিন্তু বিশেষ করে মাগরেবের পরে আর ফজর পরে যদি করেন তাহলে ঠিক হবে না এই জৈফ হাদিস আমল করিয়েন না কারণ কোনো ভরসা নেই যে এই হাদিস মিথ্যা বা প্রথম কথা যে সাব্যস্ত নয় প্রমাণিত নয় জয় মানে প্রমাণিত নয় মিথ্যা না হইলে প্রমাণিত নয় আল্লাহ রসুসাম থেকে তারপরে চলেন সোমাই সাব্যক্লা সালাহিনালা সালাসীন তারপর প্রত্যেক নামাজের পরে তেত্রিশ বার করে সুভান আল্লাহ বলবে সাবাহ আল্লাহর তসবি পাঠ করবে অর্থাৎ সুহান আল্লাহ বলবেলা সালাসিন আর আল্লাহাম প্রশংসা করবে তেত্রিশ বার করে পাঠ করবে আল্লাহ আকবর বলে তেত্রিশ বার

আর আল্লাহ অকবর তেত্রিশ বার নিরানব্বই হয়ে গেল সুমা কালা তামামাল মেয়ে একশো পুরা করার জন্য বলবে লাহ ইলাহিল্লা শরিকলা হুল মুলক আলাহ উল্লাহ দাওয়ালা কুল্লেন কাদির গোফের আতুল্লাহু খাতা ইয়া হু তার গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে ওয়াইন কানাত মিসলা জবাদিল বাহারি যদিও সমুদ্রের ফেনার সমান গুনাহা থাকে সমুদ্রে কত যে ফেনা আছে আর কেউ কে বলেছে জাবাদ মানে হচ্ছে ময়লা আবর্জনা সমুদ্রে কত যে ময়লা আবর্জনা আছে এত পরিমাণ যদি কোনা থাকে তবু আল্লাহ মাফ করে দেবে আর মুসলিম সারিফা দেবায়াত রাও আয়াতল কুরসি এখান থেকে হবে অতফার আয়াতল কুর্সি পড়বে তাহলে তসবি করার পরে আয়াতল কুরসি পড়বে পরে তরতিপটা লেখক সুন্দর করে সাজিয়ে বলবেন আয়াতুল কুরসি যখন পড়া হয়ে যাবে তখন ওয়াকুলহু আল্লাহ সুরা ইখলাস বলুন আল্লাহ্বাত পড়বেন ওয়াকুল আউযু বিরববিল ফালাক বলুন তার সুরা ফালাক পড়বেন ওয়াকুল আউযু রাব্বিন নাস সুরা নাস পড়বেন এই তরতিবে যে তরতিবে কোরআন কারীমে আছে সুরাগুলি এই যে সুরাগুলি পড়বেন এর দলিল ইমা হামারা নাসাই ইমাম নাসাই বর্ণনা করেছেন ইমাম তাবরানি বর্ণনা করেছেন আবু ওমর জি আল্লাহ তাআলা আনহু থেকে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান কারা আয়াতুল কুরসি কুল্লি সালাতিন যেই ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাত ইল্লা আইয়ামুত তাকে জান্নাতে যেতে তার মরণ মত ছাড়া আর কোনো কিছুই বাধা দিতে পারবে না জান্নাতে যাওয়াতে তার বাধা হচ্ছে তার মত মত হলেই জান্নাত জান্নাতের আরাম তার কবরের জীবনে আত্মার জগতে আলামে আর ওয়াহাতে রুহের জগতে পেয়ে যাবে আর আসল জান্নাতে আল্লাহ ফাকর্বুল আলমিন হাসর বিচার নিকাশ ক্যামতের পরে দিবেন কিন্তু জান্নাতের আরাম যেহেতু সে পাবে সেজন্য বলা হয়েছে জ্ঞান এখন বাইনা বাইনা দখল জান্নাত ইল্লাল মত জান্নাতে যাওয়া আর তার মাঝে আর হচ্ছে শুধু মত তার দুনিয়া থেকেও জান্নাত পায়নি পাবে না অফি হাদিসে আখার আঁকার আরেকটি হাদিসে রয়েছে এই আয়াতুল কুরসি পড়ার ফজিউত সম্পর্কে যে যেই ব্যক্তি আয়াতল কুরসি পড়বে ফরজ নামাজের পরে কানা ফিজিম্মতিল্লাহ ইলাহ সলাতে লখরা সেই ব্যক্তি পরের দ্বিতীয় যে পরের যে নামাজ আসছে পরের নামাজ পর্যন্ত আল্লাহর হেফাজত থাকবে একটি হাদিস তবে এই হাদিসটিকে ও আলবানি জয়িক বলেছেন পরের হাদিসটি তবে জান্নাতে যাওয়া সম্পর্কে যে হাদিসটি আছে আয়াতুল কুরসি পড়ার ফজিলতে সেটি সহি অফিস সোনান আর সোনানের কিতাব আছে অর্থাৎ আবুদনা সাহিতির মেজি বিনমাজা এগুলোকে সোনানের কিতাব বলা হয় যদি সহি কিতাব বলা হয় তাহলে বোখারি মুসলিম আর সোনান বললেই তখন এই চারটি কিতাব বোঝানো হয় এছাড়া অন্যান্য অন্য সোনানের কিতাব রয়েছে আন ওকবা তাবিন আমের রাজি আল্লাহ আন ওকবা বিন আমের রাজি আল্লাহ তালাহন থেকে বর্ণিত কাল আমারানি রসুল উল্লাহাম তিনি বলছেন আমাকে রসুল সাল্লাম আদেশ করেছেন আন আকরা আল মুআ তাইন যাতে করে আমি মহাবজাতেইন পড়ি অর্থাৎ সুরা হ্যাঁ কে বলতে পারে মহাবজাতেইন যেই দুই সুরাই আশ্রয় কামনা করা হয়েছে সুরা ফালাক এবং নাস মহাবেজা তাইন তাস নিয়া দি বচন তো মহাবজা তাইন বলা হয় সুরা ফালাক এবং নাসকে পড়তে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাকে দুবরা কুললে সালাতিন প্রত্যেক নামাজের পরে অর্থাৎ ফরজ নামাজের পরে এর দ্বারা প্রমাণিত হলো সুরা ফালাক এবং নাস পড়া আবু দাউদ রয়েছে তিরমিজি রয়েছে না তো রয়েছে তারপরে বলছেন লাকাদ্লাহ হাজহিল হাদিসু শরীফাতো আলা মশরু ইয়াতে হাজিল আজকার বা দাস সালাওয়াতিল মাক্তুবা ওয়া আলা মাসুল আলি হে মনকা আলাহ মিনাল আজের ওস্তাবাব বলছেন যে এই সমস্ত যে হাদিসগুলি শোনালাম এই হাদিসগুলি প্রমাণ করে যে ফরজ নামাজের পরে এই জিকির আজকার গুলি পড়া শরীয়তসম্মত এই হাদিসগুলি প্রমাণ করে আলা মাসরু ইয়াতে হাজিহিল আজকার এই জিকিরগুলি গুলি শরিয়ৎসম্মত হওয়া বাদাস সলাওয়াতিল মাক্তুবা ফরজ নামাজের পরে আরো প্রমাণ করে যে এতে যে কি স্বভাব এবং নেকি রয়েছে ফল রয়েছে এর মা আলাম আলহে আর সেই ব্যক্তি যে ব্যক্তি এসব পাঠ করবে সেই ব্যক্তি কি হাসিল করবে মিনাল আজরে স্বভাব একই কথা আজর স্বভাব প্রতিশব্দ এগুলো বলা হার্বিত প্রতিশব্দ শাব্দিক অর্থ যেমন আমরা বলি প্রতিদান এবং পুণ্য পুণ্য এবং প্রতিদান একবারে খাঁটি বাংলায় বললাম তাই না পুণ্য আর প্রতিদান ওই রকমই আজর স্বভাব আমরা যেহেতু অবর ঐ পূর্ণকের নেকি বলা অভ্যাসের জন্য কিন্তু নেকি কথাই তরদু ফায়াম বাগিলানাল মুহাফাযাতু আলাইহি সুতরাং আমাদের উচিত হবে এই যিকির আজকারগুলির হেফাজত করা মানে যত্ন সহকারে পড়া ওয়ালিতিয়ানু বিহা আলা সিফাতিল ওয়ারিদা আর ওইভাবেই পড়া যেইভাবে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আনাতু বিহা বাদাস সালাম মিনাস সালাতে মুবাশারাতান আর এই যিকির আজকারগুলি যতে করে সালাম নামাজ থেকে সালাম ফেরার পরে পরেই আমরা আমলে নিয়ে আসি মানে পড়ি পাঠ করি তা বলে আন নাকু আমিন আল মাকান যেই জায়গায় আমরা নামাজ পড়লাম যে স্থানে সেখান থেকে দাঁড়ানোর পূর্বেই এমন না যে আচ্ছা পড়বো যেখানে নামাজ পড়লেন সেখান থেকে সরে গেলেন সরে গিয়ে পিছনে গিয়ে হেলা না লাগিয়ে বসলেন তারপর ওখানে পড়লেন ওনারা কি করে নয়তো ভাবছেন যে রাস্তায় হাঁটবার পড়ব গাড়ি চালাবার পড়বো অনেকে এরকম মনে মনে করেন না সন্নত হচ্ছে যে সেই মশাআল্লাতে যেখানে আপনি নামাজ পড়লেন সেখানে বসে পড়বেন

কোন সচ্ছল ব্যক্তি যেন যখন মনে মহন তো হয় যদ মানে হচ্ছে خوشহালি বা সচ্ছলতা তো কোন সচ্ছল ব্যক্তিকে তার সচ্ছলতা উপকৃত করতে পারবে না ওয়ালাইয়ান ফাওজাল যদ মিনকাল যদর অর্থ করেছেন লেখক ইলাইয়ান ফাওল গানিয়া মিনকা গানাহু আল্লাহর পক্ষ থেকে তাহলে উপকার উপকৃত করতে পারবে সচ্ছল ব্যক্তি বা অসচ্ছল ব্যক্তি যে কোনো মানুষকে কি তার নেক আমল ওয়াইন্ন মায়ানফাহুল আমালুস সালিহ মানুষকে উপকৃত করতে পারবে আল্লাহর আল্লাহর আজাব থেকে আল্লাহর ক্ষেত্রে আল্লাহর নিয়ামত পেতে কোন জিনিস নে কামল কিন্তু কারো ধন দৌলত জন প্রভাব এসব আল্লার কাছে খাটবে না কোনো কাজে আসবে না পাঁচ নম্বরে বলবো তুমনা কুল তোপার বলবো আমরা লাহা ওলা বালা কুয়া তা ইল্লে বিল্লে তারপরে বলবেন লা ই লা হ ওয়ালা না ইল্লা ই আহু লাহু নে মতুয়া লাহুুল ফজুল ওলা হোসনা উল হাসান ইলা হই লাল্লাহ মুখলে সিন আলাহু দিন আওয়ালা করি হল হ্যালো তারপরে বলবেন সাত নম্বরে তুসবি সুমানুসভ বেহুল্ লাহ সালা সান ওলা

তারপরে লেখক বলছেন ও বাদ সালাতিল মাগরিব ও সালাতিল ফজর ফজর নামাজ ও মাগরিবের নামাজের পরে না তি বিতাহিলাতিল আশার 10 বার করে বলবেন এই কালমা তাওহীদ এই কালমা তাওহীদ যে বললেন এই কালমা তাওহীদ কতবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লু শাইইন কাদীর 10 বার করে বলবেন ওয়া নাকুল আর আমল করব বলছেন রব্বি আজরনি মিনান নার বা আল্লাহুম্মা আজরনি মিনান নাস সাবা মারাতিন সাত বার তার সম্পর্কে শুনলেন যে এই সম্পর্কে হচ্ছে হাদিস যায় সুতরাং এর উপর আমলের প্রয়োজন নেই না ফরোকা মিনহাজহিল আজকার আলা আলাহাজাদ তরতী এই তরতীবের সাথে এই জিকে আজকার থেকে যখন আমরা ফারে হয়ে গেলাম শেষ করে ফেললাম তখন আমরা কি করব আয়াতুল কুরসি পাঠ করব আয়াতুল কুরসি পাঠ করব আরও এরপরে আরও কিছু বাকি আছে থামেন তারপরে কি করবেন ওয়া সুয়ার কুল আল্লাহ আহাদ আলেখলাস অলম অব দা টাইন তারপরে সোরা এখলাস পাঠ করব আয়াতুল কুরশির পরে আর কি সোরায় ফালাক এবং নাচ পাঠ করব এই সোরাগুলি প্রত্যেক নামাজে একবার একবার করে কোন নামাজ ছাড়া মাগরেব এবং হ্যাঁ মাগরেব এবং ফজর ছাড়া অয়ুস্তাহ তাকরার উকরাত হাজি হিসার এই তিনটি সুরা পড়া মুস্তাহাব তিনবার করে সালাসমার তিনবার করে বাদা সালাতিল মাগরে মাগরেবের নামাজের পরে ওয়া সালাতিল ফজর ফজর নামাজের পরে সালাসমার তিনবার করে এই সুরাগুলির পুনরাবৃত্তি করা তাকরার মানে রিপিট করা পুনরাবৃত্তি করা মুস্তাহাব মাগরেবের নামাজের পরে ফজর নামাজের পরে সালাসমার রাত পুনরাবৃত্তি করবেন তাকরার করবেন কয়বার করে তিনবার করে মুস্তাহাব হয়ে গেল এতটি আমল হলো এই জিকি রাজগার সম্পর্কে ধরতিবের সাথে বারোটা আমার গণনায় এই যে জিকি রাজগার আছে এগুলি উচ্চ স্বরে পড়া হচ্ছে মুস্তাহাব এর আগে বলা হয়েছে এই জিকি রাজগার গুলি উচ্চ স্বরে পড়া মুস্তাহাব সহি হাদিসের আলোকে আর এই আমল এই আরব দেশগুলিতেই আছে ভারত বাংলাদেশ পাকিস্তানে এই সুন্নতের উপর আমল নেই বরং তাদের কাছে তাদের কিতাব লিখেছে যে নামাজের পরে নাকি জোর করে জোরে জোরের আওয়াজে জিকির আজগার করা বিদাত এসব কথাবার্তা হানাফি ফেকার কিতাবে আছে বিদাত বলে তারা আখ্যায়িত করেছে যেটি সুন্নতের খেলাফ কথা তাই লেখক বলছেন ওয়ায়ুস তাহাবুল জাহরুবাহিদে

না হালাকা বানানো ওই পীরদের জিকির আজকার আছে ওগুলি তো মানে পা থেকে মাথা পর্যন্ত সবগুলি জিকির আজকার তাদের বিদাতি জিকির ওজিফা আর যেই জিকির আজকারগুলি হাদিসে আছে সেগুলিও সম্মিলিত আওয়াজে নাই এইরকমই তালবিয়া পড়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক পড়ে বিদাতিরা সম্মিলিত আওয়াজে অনেকে জেনে পড়ে বিদাতিরা না জেনে পড়ে বললেও শোনে না ওয়া ইন্না মা ইয়ারফাউ বিহি কুল্ল ওয়াহিদিন ফিরেদা মুনফরিদান মানে নিজ নিজ আওয়াজে উচ্চস্বরে পড়বে কিন্তু একসাথে সবাই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদ তার সাথে সবাই একই আওয়াজে পড়ছেন না এরকম পড়বেন না ওয়ায়স্তাঈনু আলা যাবতি আদাদি তাহলিলাত ওয়া আদাদি তাসবীহ ওয়া তাহমিদ ওয়া তাকবীর বিআকদিল আসাবিহ কারণ আমাদের দেশে জলসা মাহফিলগুলিতে সম্মিলিত বিদাতী জিকির করে অভ্যাস আছে আমাদের দেশের মুসলমানদের সেই জন্য ও এই বিদাত শুরু হতে একদিন লাগবে না যদি একদিন উচ্চসারে শুরু হয়ে যায় সবাই দেখা দেখে একসাথে পড়া শুরু করে দিবে আর সম্মিলিত জিকির আজকার সম্মিলিত মোনাজাত সম্মিলিত দুয়া এসব করে খুব অভ্যাস আছে আমাদের দেশের মানুষের আচ্ছা এই যে তাহলিলগুলি অর্থাৎ অর্থাৎ লাই রাহিল্লাহ পাঠ করা সুহান পড়া আলহামদুলিল্লাহ পড়া আল্লাহ আকবর পড়া এগুলি সন্নত হচ্ছে কিভাবে গণনা করা বে আকদিল আসাবে হাতের আঙ্গুল দ্বারা হাতের আঙ্গুল দ্বারা আর নেক নেক কাজ ভালো কাজ উত্তম কাজ ডান হাতে করা সুতরাং ডান হাতে করবেন অনেকে বাম হাতে করে না এটি

আঙ্গুলের যে জোরগুলি রয়েছে সুমানলা সুমানলা ইলাহিলা ইয়াহিলা ইরাহি লাল ইরাহিলাল্লাহ এইভাবে এটি সুন্নত কারণ নবী কেবিশ্বাসাল্লাম বলেছেন কি হাদিসও রয়েছে যে কথাটি হাদিস তো উল্লেখ করেনি কিন্তু উল্লেখ করেছেন লে আনলা আসাবে মাস উলাতুন কারণ আঙ্গুলগুলিকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ ফাকরাব বলে জিজ্ঞাসা করবেন কালকে আমতে যে তোমাকে কোন কাজে লাগিয়েছিল এই বান্দা যার তুমি আঙ্গুল মুস্তান তেকাতুন আর সেই আঙ্গুলগুলিকে বলতে বলা হবে কথা বলো বলো এই ব্যক্তি তোমাকে কোন কাজে লাগিয়েছিল কথা বলবে কালকে মাল কেয়ামত কেয়ামতের দিন অত কাললে মনে দিহিম তাদের হাত কথা বলবে কোরআনে আছে আর হাদিসা আছে যে আঙ্গুলগুলিও কথা বলবে হাতের মধ্যে আঙ্গুল রয়েছে আঙ্গুল কথা বলবে তারপর লেখক আরেকটি মশলা বলেছেন যে মশলাটি আমাদের দেশের সমস্যা শুধু মশলাই না বরং সমস্যা তা হচ্ছে তসবি হাতেই করতে হবে না এই তসবির দানা দিয়ে তসবি করা যাবে লেখক এই ক্ষেত্রে একটু হালকা ফতুয়া দিয়েছেন হালকা ফতুয়া যারা দেয় তাদের ফতুয়া তিনি দিয়েছেন বলছেন অয়বাহ ইস্তেমাল ও সুভ হাতে লেয়াউদ আজকার ও বলছেন যে এই তসবির দানা ব্যবহার করা যাবে জায়েজ আছে ওবাহ ইস্তেমাল অ সুভা তসবির দানা ব্যবহার করা জায়েজ কি জন্য লেয়াউদ দ্য বিহাল আজকার জিকির আজকার এবং তসবি গণনার জন্য মিনগাইরে এতে কাজ তবে এই বিশ্বাস রাখতে হবে না যে আন্নাফিহা ফাজিলা হাসসা যে তসবির দানা দিয়ে যদি তসবি করি তো বেশি ফজিলত পাব এই এতে কাজ যদি না রাখে যে হাতে গণনা করলেও যা হবে আর এই তসবির দানা দিয়ে গণনা করলেও তাই হবে এইরকম বিশ্বাস নিয়ে যদি করে তাহলে জায়েজ এই ফতুয়া হলো এক শ্রেণীর আয়নদের ফতুয়া তারপরেই তিনি উল্লেখ করেছেন ওয়াক্কারে হ্যাঁ হ্যাঁ অলমা কিছু আলেমগণ এটাকেও অপছন্দ করেছেন যে না চলবে না তসবিরের দানা দিয়ে তসবি করা চলবে না কারণ নবী করিম সাল্লাম তার সাহাবাই কেরাম থেকে এরকম প্রমাণ নেই এক দুই নম্বর কারণ হচ্ছে এটি হচ্ছে লোক দেখানো কাজ যারাই তসবি ব্যবহার করে তাদের সাথে শয়তান বেশি খেলা করে রেয়াকারি চলে আসে লোক দেখানোর নিয়ে চলে আসে যে আমি বড় পরোজগার আমি বড় নেক শয়তান তো সুযোগ নিয়ে আছে ভালো মানুষকে এই সব দিয়ে গুমরা করে যারা নামাজি লোক যারা ভালো মানুষ যারা তসবি তাহলিল করে যারা তাহাজুদ পড়ে তাদেরকেও শয়তান গুমরা করে কিন্তু অন্য অস্ত্র ব্যবহার করে এই লোক দেখানো অস্ত্র ব্যবহার করে গুমরা করে তাদের আমল নষ্ট করে আর যারা ফিল্ম দেখা লোক যারা মদ খাওয়া লোক যারা গাঁজা খাওয়া লোক যারা বদমাইশ লোক তাদেরকে অন্য সব পাপ দিয়ে নষ্ট করে তাদেরকে ওই সব দিয়ে নষ্ট করার দরকার নেই বহু পাপ আছে তাদের জন্য শয়তান মানুষ চিনে চিনে গোনা করায় প্রত্যেক মানুষকে সবগুলি গোনা করে না মানুষ চিনে যে এই মানুষটা কোন গুণাগুলি করাইতে পারবো ওই গুণাগুলি করাবে যারা তহিদের আলেম সন্ন্যতর আলেম তাদেরকেও গুমরা করার জন্য অস্ত্র আছে শয়তানের কাছে অহংকার আমার মতো কে আছে এই ধরনের জিনিস দিয়ে কথা বুঝতে পারছেন মানুষকে গোমরা জন্য শয়তান সব সময় লেগে আছে বিভিন্ন পন্থায় আপনি হয়তো আল্লাহ এখানে এসে দিন শিখার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে আপনার আর মশাল আপনার গ্রামে গেলেন একটা তহিদবাদী না আমার ছাড়া তহিদবাদী নেই তখন আপনার মধ্যে ঢুকে অহংকার অহংকারী শয়তান আবার সুযোগ নিল কোন রকম করে শির্ক বিদার থেকে উঠে আসলেন কিন্তু অহংকার ঢুকে গেল ইন্না আল্লাহুল্লা মুক্তালিন ফুর অহংকারীকে আল্লাহ পছন্দই করেন না যে সুকরিয়া আদায় না করে নিজের মধ্যে বিনয় বিনয় না নিয়ে এসে নম্রতা না নিয়ে এসে যে আরো কত শিখার যে প্রয়োজন আছে এরকম না হয় নিজের মধ্যে আমার দাখিল আছে মানে চোরা রাস্তা আছে ওই চোরা রাস্তা গুলিতে চোরা চালান দেয় গুনহার শয়তান মানুষের মধ্যে আদম সন্তানের মধ্যে সুতরাং ওই চোরা রাস্তাগুলি থেকে সম্পর্কে খুব সাবধান থাকতে হবে এই তসবি সম্পর্কে কয়টি মত বললাম তাহলে দুইটি একদল করতে পারে কিন্তু তার জন্য এই বিশ্বাস রাখবে না যে এই তসবি দিয়ে তসবির দানা দিয়ে যদি গণনা করি তাহলে এতে ফজিলত বেশি নেকি বেশি পাবো এই ধারণা রাখবে না হাতে গণলেও যা আর তসবির দানায় গণলেও তা এইরকম আঁকি দানি করতে পারে ব্যবহার আর দল বলছেন না চলবে না দুটি হলো আর তৃতীয় আর একটি মত আমি পেশ করছি যেটা আমি আমার অনেকদিন থেকে এরকম বলে থাকি সেটা হচ্ছে যে এমন কোন নারী পুরুষ যদি হয় বৃদ্ধ মানুষ অথবা অশিক্ষিত মানুষ যে গণনা করতে জানে না আমরা বুড়ি দাদি নানিদেরকে দেখেছি দশ পর্যন্ত জানে না টাকা রং দেখে চিনতো যে এটা দশটা কিয়া এটা পাঁচটা কিয়া এটা দুটাকে কিয়া এটা একটা কিয়া রং দেখে বা ওর ইয়ে দেখে সাইজ দেখে বুঝতো সাইজ দেখে বুঝত তারপরে অনেক সময় আমার ভালো করে মনে আছে আমার নানি সবার মানে আমার ওয়াইফের নানি ওর কাছে একবার দশটা টাকা একটাকে একটা টাকা করে দশ টাকা না বিশ টাকা ছিল তো এক নাথ নিয়ে তার কাছ থেকে ওই টাকাটি নিয়ে নিচ্ছে নেওয়ার পরে দশ টাকা একটা নোট দিয়ে দিচ্ছে দশ টাকা নিয়েছে দশটা টাকা একটাকে একটা কে আর দশ টাকা নোট দিয়ে দিচ্ছে তারপরে সে কান্না শুরু করেছে কান্না শুরু করেছে আর অভিযোগ আমার কাছে এতটি টাকা নিল আর টাকা নেওয়ার পরে একটা টাকা আমাকে দিল বাস্তব সত্য ঘটনা মাত্র পাঁচ সাত বছর আগে ইন্তেকাল হয়েছে তাহলে এই রকম বুড়ি মানুষ বুড়া মানুষ এখনও সমাজে থাকতে পারে হ্যাঁ ওই এক দুই তিন চার দশ পর্যন্ত গণনা করতে পারে না তেত্রিশ কি করে গণবে জানোই না গণনা তাহলে তাদের জন্য তসবি গণা জায়জ হবে না হবে না যাতে তেত্রিশটা দানা অবশ্যই যায় সেজন্য আমি এই ফতুয়া অনেকদিন থেকে দিই যে যারা গণনা জানে না অথবা গণনা মনে রাখতে পারে না তার বার্ধক্যের কারণে স্মৃতিশক্তি নিয়ে মনে রাখতে পারে না যে কত যে গণলাম কয়বার হইলো এ ষোলো ষোলোটা আছে ষোলো একবার হইলো না দুইবার হইলো না তিন বার হলে ভুলে যায় জি তো এই রকম লোকদের জন্য তসবির দানা দিয়ে তসবি করা যায় এতে কোনো অসুবিধা নেই কিন্তু যারা গণনা জানেন তারা এই তসবির দানা গন্তে যাবে না কারণ তসবির দানা প্রথম কথা যে সন্ন্যার দ্বারা প্রমাণিত নয় সাহাবাই কামরা এই আমল করেননি দুই নম্বর কথা এতে রিয়াকারি রয়েছে অহংকার ঢুকতে পারে শয়তান আপনাকে ক্ষতি করতে পারে এই রাস্তা দিয়ে হ্যাঁ বিদাতিদের আর ঠিক ভালো কথা বলেছেন এটা আর হচ্ছে যে বিদাতিদের লক্ষণ আজকাল বিদাতিরা বিদাতিরা এই তসবির মালা জপে জপুক না জপো গলাতে ঝুলিয়ে থাকে হাতে ঝুলিয়ে নিয়ে বেড়ায় এটা হচ্ছে বিদাতীদের লক্ষণ আর বিদাতীদের বিরোধিতা করা উচিত বিদাতির সাদৃশ্যতা থেকে বাঁচা উচিত যেমন অমুসলিমদের ফাসেকদের সাদৃশ্যতা থেকে বাঁচতে বলা হয়েছে বিদাতীদের সাদৃশ্য থেকে বাঁচা উচিত জি 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 করে জি জি এটা একটা দিক ভালো কথা বললেন আর একটি দিক আছে আপনি এই কথাতে মনে করিয়ে দিলেন তা হচ্ছে আজকাল কিছু দেশে ফাঁসেক লোকেরা তসবিকে অন্যায় কাজে ব্যবহার করে পাপের কাজে ব্যবহার করে তসবির ইশারা দিয়ে মহিলাদেরকে হ্যাঁ সিগন্যাল দেয় তসবির তাদের কিছু ইশারা আছে তসবির কোন দিকে ঝাঁকানি দিলে কি তার ইঙ্গিত হবে সিগন্যাল হবে ওটা তারা বুঝে ট্যাক্সির ড্রাইভার বাসের ড্রাইভার হ্যাঁ এই যে ফুটপাথ যারা বসে থাকে ট্যাক্সি নিয়ে তাদের দেখবেন তসবি হাতে আছে নামাজ পড়ে না একটু দাঁড়িয়ে যাবেন একামতের সময় একটু দাঁড়িয়ে আর দেখবেন যে তারা নামাজ না অথচ তাদের হাতে তসবি আছে তাহলে ফাঁসেকদেরও অনুকরণ এই তসবির দানা ব্যবহার করা তারপরে বলছেন যে কিছু অলমারা এই জন্য অপছন্দ করেছেন দানা ব্যবহার করাকে ওয়াইন এ তাকাদ আন্নাল্লাহ ফাজিলা আর কেউ যদি এই বিশ্বাস ধারণা রাখে যে এই তসবির দানায় যদি তসবি গণি তাহলে এতে ফজিলত রয়েছে বেশি তাহলে ফাইতে খাজু বিদা তাহলে এই তসবির দানা ব্যবহার করা বিদা লেখক বলছেন যিনি জায়েজ করেছেন তিনি বিদাত বলেছেন ওয়া যালিকা মিছল সুবহা আল্লাতি ইত্তাখাজুহা সুফিয়া ওই তসবির দানার মতো যা সুফিরা পীরেরা ব্যবহার করে পীরের মুরিদরা ব্যবহার করে কোন ইউআল্লিকুনা ফি আনাকিমা তারা গলাতে ও ঝুলাতে থাকে ওয়া ইয়াজালুনা কাল আসবিরা আর সেগুলিকে ব্যবহার করে এর মতো কঙ্কনের মতো সেবার বলে কঙ্কন 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 তো হাতে ব্যবহার হয় বা মালার মতো বলে মালার মতো ব্যবহার করে হাতে কাল আসবেরাত ফিয়াইদিহিম অনেকেই কঙ্কনের মতো ব্যবহার করে হাতে ফিয়াইদিহিম ওয়াহাদা মা কাউনেহি বিদা এ তো বিদাত আছে ফাইন না হে রিয়া আন ওয়া তাকাল্লুফান তার সাথে সাথে এতে লোক দেখানো রয়েছে এবং তাকাল্লুফ মানে লৌকিকতাও রয়েছে কেন এ তো বাড়াবাড়ি করতে যাবে না আপনি সাদা সিধা হাতে তসবিহ নেন হয়ে গেল ফারাগামিন হাজিল আজকার ইয়াদির রান্দে মাশা আল্লা শেশা আরেকটি কথা বলছেন যখন এই জি কে হয়ে যাবে তারপরেও যদি সময় থাকে তাহলে আপনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে পারেন হাত না উঠি এটা নতুন কথা জানলেন মনে হয় তাই না যার কাছে ফুরসত আছে সময় আছে মসজিদে বসে আছেন মুশাল্লায় বসে আছেন জি কে যখন করা হয়ে গেল এ জিকে গুলি সন্নতি জি কে তারপরে সময় আছে তাহলে মনে মনে আপনি একা একা দোয়া করতে পারেন হাত উঠিয়ে ফরজ নামাজের পরে নেই ফরজ নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করার প্রমাণ নেই কখনো যদি মাঝে মাঝে করেন কোনো অসুবিধা নেই কিন্তু হাত ওঠা নিয়মিত হাত হাত উঠিয়ে দোয়া করছেন আপনি জি আজকার রাজগার শেষ হলে তেমনি হাত উঠিয়ে দিলেন এর প্রমাণ যেহেতু নেই সুতরাং এইরকম করবেন না ফারেক হয়ে ইয়াদ ও চুপি সুরে দোয়া করবে বেমা শাহ যা ইচ্ছা আপনি যা ইচ্ছা তাই চান আপনি আপনার ভাষায় বা আরবি ভাষায় ফাইন না দোয়া আকে বাহাজ এ বাদ আহাজ আজকার আজিমাতে আহরাবিল এ যাবা কারণ এই নামাজের এবাদতের পরে এবং এই মহান জিকের আজগার পরে দোয়া কবুল হওয়ার বেশি আশা করা যেতে পারে নামাজও পড়লেন আর তারপর এতগুলি জিকের আজগার আল্লাহ পাকের করলেন তারপর যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আল্লাহ পাক রাবুল আশা করা যায় যে কবুল করবেন আল্লাহর কাছে আপনি মাধ্যম পেশ করলেন নে কামলের মাধ্যম পেশ করলেন মাধ্যম পেশ করার পরে আল্লাহর কাছে দোয়া করছেন তাহলে আল্লাহ কবুল করবেন ওয়ালা ইয়ার ফাওয়াদাইহি বিদুআ ইবাদাল ফারিজা কিন্তু ফরজ নামাজের পরে দুই হাত উত্তোলন করে দোয়া করবে না হাত উঠিয়ে দোয়া করবে না লেখক বলছেন কামাইয়া ফালো বাজন নাচ যেমন কিছু লোকেরা করে থাকেন কারণ এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে লোকজন মনে করবে যে না এটাই হয়তো সুন্নত এইভাবে বিরাট কিন্তু চালু হয়েছে তারপরে কিছুদিন পরে সম্মিলিত শুরু হয়েছে একা একা করতে করতে একা একাই কেন দোয়া করি মাম সাহেব আমরা আর কি দোয়া জানি আপনি তো বেশি জানেন সুতরাং আপনি দোয়া করেন আমরা আমিন আমিন বলবো বিধার কিন্তু ধীরে ধীরে বড় রূপ আকার ধারণ করে ছোট থেকে বড় রূপ ধারণ করে এইভাবে সম্মিলিত মোনাজাত চালু হয়েছে ভারত উপমহাদেশে বা যেসব দেশে হয়ে থাকে কারণ এইভাবে ফরজ নামাজের পরে দোয়া করা বিদাত হাত উঠিয়ে ওয়াইন নামাইয়া ফালু হাজাবাদ আহিয়ান লেখক বলছেন যে তবে নফল নামাজের পরে সুন্নত নামাজের পরে বিতর নামাজের পরে যদি হাত উঠিয়ে কখনো কখনো আহিয়ান কখনো কখনো হাত উঠিয়ে দোয়া করেন কোনো অসুবিধা নেই আরো কিছু আলমারা বলেছেন কখনো কখনো আপনি সন্ন্যত মনে করলেন না জরুরি মনে করলেন না আপনার দোয়ার প্রয়োজন ফরজ নামাজের পরে যদি কখনো কখনো করেন তো ইনশাআল্লাহ জায়জ হতে পারে কারণ এটাকে আপনি নামাজের অঙ্গ মনে করলেন না নামাজের সাথে সংশ্লিষ্ট মনে করলেন না আর জরুরিও মনে করলেন না আশা করা যায় যে যেমন ফলের পরে হাত উঠানো যাবে তেমন ফরজের পরে কখনো কখনো হাত উঠানো যেতে পারে ওলা ইয়া জাহারো বিদুয়া চিৎকার করে দোয়া করবে না উচ্চ বাল বা হে মনে মনে দোয়া করবে আল্লাহ আমার কোন কাদা মাফ আল্লাহ আমাকে দাও আল্লাহ আমার রোজিতে বর করে দাও মসজিদে যদি এরকম চিৎকার করে দোয়া করে লোকজনের শুনবে প্রথম কথা এটি শুনতে খেলা

তার কাছে দোয়া করবো যদি দূরে হন তিনি ফানুনাদি তাহলে চিৎকার করে আল্লাহকে ডাকবো ওয়াজ মহফিলে যে মোনাজাত করে বক্তারা ভারত বাংলাদেশে সেই বক্তা শোনাই তো আছে কত যে চিৎকার করে আল্লাহ এতগুলি জনতা নিয়ে দোয়া করছে আল্লাহ তুমি মাফ করে দাও এসব বিদাত আসলে এই চিৎকার করে দোয়া করা কোরআনের আদেশ যে খুফিয়া খুফিয়া মানে কি গোপনে লুকিয়ে মনে 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 দোয়া করতে হবে কারণ মনে মনে যদি দোয়া করেন এটি হলুসিয়াতের কাছাকাছি অর্থাৎ এতে আন্তরিকতা আছে যে আপনি কাউকে শোনাতে চাইছেন না আপনার প্রয়োজন আপনি আল্লাহকে বলতে চাইছেন আর আপনি দেখাতে চাইছেন না যে আমি কত আল্লাহকে ডাকি না মনে মনে আপনার মন কাঁদছে এবং মনে মনে আল্লাহকে চাইছেন আপনি লোকজনকে জানতে দিচ্ছেন না এরকম হওয়া উচিত ওয়াল খুশু এবং এটি বিনয়ের কাছাকাছি এটি হচ্ছে বিনয় বিনয় এবং নম্রতার দাবি ও আব আনির রিয়া এবং লোক দেখানো থেকে অনেক দূরে এতে খলুসিয়াত রয়েছে নিষ্ঠা আন্তরিকতা রয়েছে আর এতে রয়েছে বিনয় এবং নম্রতা আর এটি হচ্ছে লোক দেখানো থেকে দূরে লোক দেখানো আপনার নিয়তেও নেই আর আপনার কাজেও নেই যেহেতু মনে মনে আপনি দোয়া করেছেন এইভাবে দোয়া করা উচিত

সিরিয়া জর্ডন এইসব মিশর দেশে পাবেন ভারত বাংলাদেশ পাকিস্তানে পাবেন আপনি যদি আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক আলেম ওলমা বুঝতে শিখেছেন আর এখন ছেড়ে দিয়েছেন তারা কি করে থাকে মিনার দোয়াল যে মাই সম্মিলিত দোয়া করে থাকে বাদাস ফরজ নামাজের পরে বে আসোয়াত মোরতাফিয়া উচ্চ স্বরে মা রাফিল আইতে আর হাত উঠিয়ে কতগুলি কন্ডিশন শর্তের সাথে দেখেন কি করে সম্মিলিত দোয়া করে আর নামাজের পরে ফরজ নামাজের পরে উচ্চ স্বরে আর হাত উঠিয়ে চারটি শর্ত মনে রাখবেন কি ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া উচ্চ স্বরে আর হাত উঠি এভাবে হয় নিজে নিজে করে আও অথবা আমাদের দেশে যেমন করে এমাম সাহেব দোয়া করছেন আর যারা উপস্থিত উপস্থিতি তারা কি করে আমিন আমিন বলতে থাকে রাফি আইদিম হাত উঠি ফাহাজ এই আমলটি হচ্ছে ঘৃণীত বিদাত মানে ঘৃণিত বিদাত জঘন্য বিদাত লে আন্না কেন বিদাত বিদাত মানে ধর্মের নামে নতুন কাজ বিদাত বলি তো অনেক কিছু ভারি এমন ভালো কাজকে দেখতে শুনতে এত ভালো আর ওকে বিদাত বলে দিলেন হ্যাঁ বিদাত মানে কি আল্লাহ নবী করেননি আল্লাহ নবী সাহাবারা করেননি কোরআন হাদিসে নেই আপনি নিজের পক্ষ থেকে করেছেন বা আপনার হুজুররা নিজের পক্ষ থেকে শুরু করেছে সেই জন্য বিধাত এর নামই তো বিধাত আপনাকে বারবার ইখতিয়ার নেই যা আছে তাই পালন করুন আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যা প্রমাণিত কোরআন এবং হাদিসে তা পালন করেন তার বেশি করার আপনার ইফতিয়ার নেই তাই বলা হচ্ছে ফাহাদ আল আমাল বিদাতুন মুনকারা এটি হচ্ছে জঘন্য বিদাত কারণ লিয়ান্নাহু লাম ইয়ুনকাল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ ইহা নবী সাল্লাল্লাহু থেকে বর্ণিত নয় আন্নাহু কানাই যা সাল্লাবিন নাস লোকজনকে যখন নামাজ পড়িয়ে দিতেন ইমামতি করতেন ইয়া দু বাদাল ফারাগ মিনাস সালাত নামাজ থেকে ফারুগ হয়ে তিনি দোয়া করতেন আলা হাদিস সিফা এই রকম ভাবে তা করতেন না হাত উঠিয়ে সম্মিলিত সবকে নিয়ে দোয়া উচ্চ স্বরে এই দোয়া করতেন না নিজে নিজে বিনা হাত উঠিয়ে মনে মনে দোয়া করতেন লাফিল ফাজরে আবার কিছু কিছু লোকেরা ফজরে করে শুধু আসরে দেশে এরকম আছে কোন ইমাম এই কাজটিকে মুস্তাহাব বলেননি না ইমাম আবু হানি থেকে প্রমাণ আছে অথচ আমাদের দেশের হানাফি ভাই এর উপর বেশি শক্ত কট্টর না এমাম থেকে প্রমাণ আছে না ইমাম মালিক থেকে না ইমাম থেকে কোন ইমাম থেকে প্রমাণিত নেই তাহলে আল্লাহ রসুল থেকেও প্রমাণ নেই সাহাবাই কিরাম থেকে প্রমাণ নেই তাবে ইন্দির থেকে প্রমাণ নেই চার ইমামের কোন ইমাম থেকে প্রমাণ নেই কিন্তু আমরা আসলে মজাবের নামে মেলা কিছু চালিয়ে দিচ্ছি আছে মজাবে আছে নেই কিন্তু মজাবে আছে বলে দিলাম হয়ে গেল সাধারণত বলছে বলছে হুজুররাও মজাবেরও খোঁজ খবর রাখে না যে মজাবে কি আছে না আছে মজাবে আছে আমাদের তরিকা আছে ওদের তরিকা নেই সৌদি আরবে নেই আমাদের মজাবে আছে ওদের মজা আলাদা আমাদের মজা আলাদা একটা মিথ্যা কথা বলে দিল হয়ে গেল এ হচ্ছে অবস্থা ইমাম ইমিনে তাইমা রহমতুল্লাহ একটি কথা বলেছেন শুনে রাখবেন কেউ কেউ ইমাম শাফি সম্পর্কে মিথ্যা কথা রটিয়েছে যে এমাম শাফি নাকি ফরজ নামাজের পরে দুয়াকে মুস্তাহ বলেছেন মোনাজাত ফরজ নামাজের পরে মোনাজাত এই যে সম্মিলিত দুয়াকে মুস্তহাফ বলেছেন এই কথা সম্পর্কে তিনি মন্তব্য করতে গিয়ে বলছেন কালা শেখ হুল ইসলামী অমিনত ইমম রাহমতুল্লা এ বলছেন মান্না কালা জা লে কানির এমামি শাফি যেই ব্যক্তি ইমাম শাফি থেকে এই কথা বর্ণনা করেছে যে এমাম শাফি এই মোনাজাতকে সম্মিলিত দুয়াকে নামাজের পরে মুস্তাব বলেছেন থেকে এই ব্যাপারে হোক আর অন্য কোনো ব্যাপারেই হোক অন্য কোন আমলের ক্ষেত্রে হোক যা প্রমাণিত তার পাবন থাকাই হচ্ছে ওয়াজেব সেই মোতাবেক এবাদত বন্দি করাই হচ্ছে ওয়াজিব লি আন্না আল্লাহ তাআলা ইয়াকুল কারণ মহান আল্লাহ পাক বলেছেন কি বলেন ওমা আতাকুমুর রাসূল ফাখুজুহু যা তোমাদেরকে রাসূল দিয়েছেন তা তোমরা গ্রহণ করো নিয়ে নাও ওয়া নাহাকুম আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদেরকে সম্মিলিত মুনাজাত হাত উঠিয়ে দোয়া করা দেননি সুতরাং নিতে হবে না ওয়া মা নাহাকুম আর যে সব কাজ কথা থেকে বাধা দিয়েছেন ফান্তাহু বিরত থাকো নতুন কাজে বাধা দিয়েছেন নতুন কাজ করিয়েন না ক্ষেত্রে প্রমাণ থাকতে হবে কথা না যে তো নেই যেসব এই আমল করে কোথায় নিষেধ আছে দেখান তো তার উত্তর কি দিবেন তখন আপনি হতবম্ব হয়ে যাবেন না আপনি শিখতে হবে কি বলবেন এবাদতের ক্ষেত্রে প্রমাণ থাকতে হবে প্রমাণ দেন আপনি আপনি বলছেন আছে আপনাকে প্রমাণ দিতে হবে আমি বলছি নেই আসল হচ্ছে নেই ছয় অক্ত নমাজ নেই আমাকে আবার প্রমাণ দিতে হবে যে ছয় অক্ত কোথায় নেই কোথায় নিষেধ আছে বললেন তো আপনি ছয় বললে আপনি প্রমাণ দেন ওই আপনি মোনাজাত বলছেন আপনি প্রমাণ দেন সালাম পর্যন্ত নামাজ আছে নামাজ সালামের পরে জিকির আজগার আছে যেটা আছে আমি প্রমাণ দেব আর আপনি যদি বলেন আরো কিছু আছে মোনাজাত সম্মিলিত আছে আপনি প্রমাণ দেন বুঝতে পেরেছেন এইভাবে বিদাতি উত্তর দেবেন এবাদতের ক্ষেত্রে প্রমাণ থাকতে হবে ইতিবাচক যদি প্রমাণ না থাকে তাহলে নেই তার মানে বিদাত অতিরিক্ত সুরা হাসরের আয়াত নম্বর সাত অত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে ইন্নাল্লাহ সাদিদুল কাব আল্লাহ কঠোর শাস্তিদাতা

আর এই মাসখানেক আগে আমাদের নাইন টেনের ভাই রহমতি রহমান মুস্তাকিম হেলাল আছে ওরা দেশে যাবে তো এই বলছে এই আমল তো আমি এখন পর্যন্ত করি ওরা তো এমতিও করে অনেকে তো তাদেরকে হাদিসটা কম্পিউটার থেকে বের করে জয়ীফ সেটা দিয়ে দিয়েছি তাদেরকে তো আপনাদেরকে সতর্ক করে দিয়েছি সুরা হাসর পড়া জয়ীফ দুর্বল সাব্যস্ত নাই সুতরাং সুরা হাসর আয়াত পড়া করবেন না ফজরে সালাম ফিরেছেন এখন কাজে যেতে হবে তাড়াতাড়ি দোকান খুলতে হবে তাড়াতাড়ি কোথাও যেতে হবে তাড়াতাড়ি গাড়িতে চাপতে হবে এমার্জেন্সি আছে আর বসতে পারছেন না মসজিদে তাহলে তেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রাজগার করেন কৌ দান বসে বসে না সময় আছে নামাজের সালাম ফেরার পরে বসতে পারবেন এরকম সুযোগ সুবিধা আছে আপনার অসুবিধা নেই তাহলে কৌ দান বসে বসে ও আল্লাহর জন্য অথবা পারছেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে পারছেন না বসে বিভিন্ন সময় হয়তো দাঁড়িয়ে জিকির রাজগারের ক্ষেত্র আছে দাঁড়িয়ে পারছেন না যেমন নামাজ পড়া এবার তো সন্ন্যদ পড়া এই জিকিরের মধ্যে সন্ন্যত গুলিও যে সন্নদ আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না অসুস্থ দুর্বল তাহলে বসে বসে পড়েন এই জিকিরের অন্তর্ভুক্ত এইগুলিও বা বসে

আয়তুল কুর্শি পড়ছেন আপনি সাইদুল ইস্তেখভার পড়ছেন আপনি যে জিকে রাজগারগুলিও সেভি করছেন তো এই এসব অবস্থাকেও সামিল ওয়ালা জুনু বেকুম এবং তোমরা সুয়েও সোরা নিসা ওকা আলা সুবহান ও তারে নামাজ পরে আল্লাহ ফাকরাবের কি আদেশ করলেন জিকিতে আদেশ করলেন নামাজ হয়ে গেছে মানে সব শেষ হয়ে গেছে না জিকির করতে থাক ওকা আলা সুবহান মহান আল্লাহ আরও বলছেন আল্লাহ ফাক্ফাইদ দা কোজিয়া কিস যখন নামাজ সম্পূর্ণ হয়ে যাবে বিশেষ করে জুমান নামাজ সম্পর্কে আয়খানা জুল্লিজ ফান্তা শরুফিল আদে কিন্তু এখানে আমভাবে বলা হয়েছে যদিও জুমার দিনের কথা এর আয়াত আগের আয়াত উল্লেখ করা হয়েছে কিন্তু এখানে আল্লাহ সুদু সালাদ বলেছেন ফান্তা সিরুফিল আল তখন পৃথিবীতে তোমরা ছড়িয়ে পড়ো পৃথিবীতে ছড়িয়ে পড়ো যেখানে যার ডিউটি আছে যেখানে যার কাজ আছে যেখানে যার ব্যবসা বাণিজ্য আছে সেখানে ছড়িয়ে পড়েন কেন ছড়িয়ে পড়বেন আপনি আল্লাহর অনুগ্রহ সন্ধান করার জন্য আল্লাহর অনুগ্রহ হচ্ছে রিজিক হালাল ফাদুলুল্লাহ ফাজুল্লাহ আল্লাহ রেজিক কিন্তু রোজের হাসিল করতে গিয়ে আল্লাহকে ভুল না আবার ওখানে হারাম খাওয়া শুরু করেন না হারাম কথা বলা শুরু করেন না মিথ্যা কথা বলা শুরু করেন না ধোকা দেওয়া শুরু করেন না চুরি করা শুরু না করিয়া আল্লাহকে আল্লাহকে রাজগার করতে করতে থাকা হয়তো মালিকের আদেশ আছে যে তাড়াতাড়ি করে দোকান খুলবে সালাম ফিরা হলে দোকান খুলবে ঠিক আছে আর গিয়ে নিজের দোকান খুলেন আর সেখানে আল্লাহকে রাজগার বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে আল্লাহ কুমতু ফুলে হন তাহলে আশা করা যায় যে তোমরা সফল কাম হবে বা মুক্তি পাবে সুরাজ দশ রমজানের ক্ষেত্রে রমজানের রোজা শেষ হলে লেখক বলছেন ও আমার বেজিক রেহি বাদা একমালে রমজান রমজানের সিয়াম রোজা সম্পূর্ণ হওয়ার পরে আল্লাহ পাক তার জি কি রাজগারের আদেশ করেছেন রমজানের রোজা রাখলেন এত মোবারক মাস গেল তারপরে জি কি রাজগার করতে হবে হ্যাঁ জি কি রাজগার করতে হবে রহস্য যা বললাম কয়টি রহস্য বললাম দুটি বললাম না মনে থাকবে একটা হচ্ছে ঘাটতিপূরণ আর একটা হচ্ছে এইরকম ভুল ধারণা যাতে না হয়ে যায় যে এত বড় ইবাদত করলাম রমজান মাস মোবারক মাস ফেলাম কি এখনো অনেক নেকি করেছি এখন কিছু গুণা হইলে অসুবিধা নেই না এমন না হয় এক শ্রেণীর লোক অধিকাংশ মুসলিমদের মতো না হয় যারা রমজান মাসে তো নামাজ রোজা করে তারপরে শেষ বিদায় একবারে না এরকম না হয় কাল সুবাহ আল্লাহ পাক বলছেন বলে তুক রমজানের গণনা পুরা করো মানে তিরিশ অথবা উনত্রিশ যেমন চাঁদ হয় তেমনই তোমার রোজা রাখো বলে তুকাবেরুল্লাহ আল্লাহ হাদাকুম আল্লাহ যে তোমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন হিদায়ত করেছেন তার উপর আল্লাহর মহিমা ঘোষণা করো বর্ণনা করো তুকাবেরুল্লাহ তকবীর পাঠ করো বলে আল্লাহ কুম তাস করুন আর যাতে করে তোমরা আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারো তো এখানে তকবীর এই হয়েছে জিকির তকবীর পাঠ করতে বলা হয়েছে আর এর বাস্তব আমল শিখিয়েছে নবী করিম যখন চাঁদ দেখা দিবে তখন কি বলতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর রোজা শেষ হয়ে গেছে লাইলাতুল কাদার করলেন হ্যাঁ এতেকাফ করলেন অনেক নেকি করলেন সেয়াম করলেন ক্যাম করলেন রমজান মোবারক বহু এবাদত করলেন কোরআন তেলাওয়াত করলেন খতম করলেন কত কি করলেন ইফতার করালেন তারপরেও এখন জিকির আজকার চালিয়ে যেতে হবে তাকে বীর পাঠ করতে হবে জিকির ও আমারা বেজিক রেহি সুরা বাকারা আয়ত নম্বর একশো পঁচাশি হ্যাঁ ও আমারা বেজিক রেহি বাদা কাজায় মানাসিকিল হাজ হজের এবাদত বন্দিগি শেষ হওয়ার পরে হজের কর্মগুলি মানাসিক মানে হজের কর্ম হজের কর্মগুলি শেষ হয়ে যাওয়ার পরে আমলগুলি শেষ হয়ে যাওয়ার পরেও আল্লাহ জিকির রাজগার বেশি করে করতে বলেছেন আল্লাহ বলছেন ফাঁকালাসুবাহ তিনি বলছেন ফাইদা কাজাই তুম মানা সিকাকুম তোমাদের হজের আমলগুলি যখন সম্পূর্ণ করে নেবে তোমরা তখন আল্লাহ জিকির আজগার করবে আল্লাহকে স্মরণ করবে কাজিক রেকুম আবা আকুম আও আসাদা জিকরা তোমাদের পূর্বপুরুষকে স্মরণ করার মতো একটি তফসির করছি দুইটি তফসির আছে আয়টুকুর কাজী কিরকম আবা আকম তোমাদের পূর্বপুরুষদের স্মরণ করার মতো আলহামদুলিল্লাহ বিরাল মিন ওস সালাতুস সালা মাল্লা রসুল হিলকারী মায়া আলি হো সাহাব ইয়াজ মাইন বাবুন ফিজিক রে বাদার সলা এই অধ্যায় হচ্ছে সালাতের পরে নামাজের পরে জিকির আজগার সম্পর্কে জিকির আজগারগুলি কি ছিল জিকির আজকারগুলি উল্লেখ করার পূর্বে লেখক জিকিরের সম্পর্কে একটি ভূমিকা উল্লেখ করেছেন যে আল্লাহর আদেশ হচ্ছে তার জিকির আজগার করা খুব বেশি বেশি আল আল্লাহ সুবাহ আল্লাহ ইরশাদ করছেন হে ইমানদারিরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো ও সব বেহু বুকরাতন ও আসিলা এবং সকাল বিকাল আল্লাহর তসবিহ পাঠ করো আল্লাহর পবিত্রতা ঘোষণা করো তসবিহ পাঠ করো মানে পবিত্রতা ঘোষণা করো বুকরাতন মানে সকালে আর ও আসিলা মানে বিকেলে সুর আহজাবের আয়াত নম্বর একচল্লিশ বিয়াল্লিশ আর বিশেষ করে আল্লাহ ফকরাবুল আলমিন জিকির আজগার করতে বলেছেন বা জিকিরের আদেশ করেছেন এবাদত সম্পাদনের শেষে বা পরে এবাদত বিভিন্ন এবাদত সম্পাদনের পরে তার মধ্যে কয়েকটি এবাদতের কথা উল্লেখ করেছেন লেখক যেমন নামাজ নামাজের শেষে জিকির আজগার করতে বলেছেন তেমনি জিকির আজগার করতে বলেছেন রোজা রমজান মাসে রোজা শেষ হওয়ার পরে তেমনি জিকির আজগার করতে বলেছেন আল্লাহ ফাকরাবুল হজ শেষ করার পরে এই তিনটি এবাদত পাঁচটি যে ইসলামের স্তম্ভ খুঁটি তার মধ্যে তিনটি এবাদতের পরে আল্লাহ আলামিন জিকির আজগার করতে বলেছেন বিশেষভাবে তাহলে এর দ্বারা জিকিরের গুরুত্ব আল্লাহ ফাকর আলম স্মরণ করার গুরুত্ব বোঝা যায় আর এবাদত বন্দীর পরে এবাদত বন্দেই করলেন আল্লাহ এবাদত বন্দেগির পরে আবার আল্লাহকে স্মরণ করতে আল্লাহর জিকির আজগার করতে হবে এর রহস্যই বাকি হেকমতি বাকি এর তত্ত্বই বাকি এটাও একটি বোঝার বিষয় ইবাদত করলাম নামাজ পড়লাম নামাজের পর আবার আল্লাহ জিকির করতে হবে নামাজের মধ্যে তো আল্লাহর জিকির আজকার করলাম নামাজ মানি তো আল্লাহর জিকির আজকার রোজা রাখা মানি তো আল্লাহকে স্মরণ করি রোজা রেখেছে নাইলো রোজা রাখতাম কেন হজ করলাম মানি তো আল্লাহর জিকির আজকার বলেই তো হজে এসেছি বা হজ করলাম তো হজের পরে রোজার পরে নামাজের পরে আবার জিকির আজকার কেন করতে হবে এর রহস্য উল্লেখ করেছেন লেখক একটি রহস্য হচ্ছে যে এবাদত বন্দেগীতে যে ত্রুটি হয়েছে ঘাটতি হয়েছে সেই ঘাটতি পূরণের উদ্দেশ্যে যতই এবাদত করি কিন্তু আমাদের কাজ কর্ম হচ্ছে যুক্ত আল্লাহ তুমি ত্রুটি মুক্ত তোমার এবাদত বন্দেগী পারফেক্ট পূর্ণাঙ্গ হওয়া উচিত কিন্তু পুরোপুরিভাবে সুন্দর করে হয়তো এবাদত বন্দেগী করতে পারিনি রোজা রাখতে পুরোপুরিভাবে সুন্দর করে পারিনি রোজার অবস্থায় ভুল ত্রুটি হয়েছে নামাজ সুন্দরভাবে কায়েম করতে পারি নামাজের মধ্যে ভুল ত্রুটি হয়েছে ঘাটতি হয়েছে এই এইরকমই হজ করলাম আল্লাহ কিন্তু হজ সম্পূর্ণরূপে করতে পারিনি হয়তো ভুল ত্রুটি হয়েছে তাই জিকির আজকার দি দিয়ে আল্লাহ আমার এই বাদত বন্দীর কি করো ঘাটতি পূরণ করো ত্রুটি গুলি মাফ করে দাও এই জন্য জিকির আজকার করা আর একটি রহস্য হচ্ছে যে কোনো মানুষ ভাবতে পারে মুসলিম ভাবতে পারে যারে নামাজ পড়লাম আর কি যথেষ্ট রোজা রাখলাম আর কি যথেষ্ট হজ করলাম হাজি সাহেব হয়েছে হজ শেষ করলাম আলহামদুলিল্লাহ যথেষ্ট আল্লাহ বলছে না যথেষ্ট নয় তোমার এবাদত বন্দিগি আল্লাহকে স্মরণ করা শুধু কিছুক্ষণ সময়ের জন্য নয় যে নামাজের মধ্যে সীমিত রোজার মধ্যেই সীমিত হজের মধ্যে সীমিত না নামাজ শেষ হয়েছে তারপরে জি কি স্মরণ রাখা কন্টিনিউ করো সবসময় আল্লাহ স্মরণ করো রোজা শেষ হয়েছে মানে রোজা শেষ হয়ে গেলো মা রাত্রে পাপ করবেন ফিল্ম দেখবেন গোনা করবেন না আল্লাহকে সর্বদাই স্মরণ করো কি আজকার করো রমজান শেষ হয়ে গেছে ফারেগুলবাল এখন ফারে গেছেন এখন সারা বছর পাপ করতে থাকবেন গোনা করতে থাকবেন না আল্লাহর জি কি কন্টিনিউ করো হজ শেষ হয়ে গেছে মানে হাজি সাহেব হয়ে চলে এসছে লেবেল লাগে চলে এসছি গোনা খাতা তো অতীতের সব মাফ হয়ে একবার মায়ের পেট থেকে নবজাত সন্তান মিষ্ট হওয়ার মতো হয়ে ফিরে চলে এসছি খালাস না কন্টিনিউ করো জিকির আজকাল আল্লাহকে স্মরণ করতে থাকো সব আল্লাহকে যদি স্মরণ করতে থাকো তবুও আল্লাহর হক আদায় করে শেষ করতে পারবে না এই কথা মানুষকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ ফাকর রব্বানের শরীয়তে জিকির আজকার এ বাদত পরে দিয়েছেন যে সর্বদাই আল্লাহকে স্মরণ করতে থাকো আশা করি আজকের দাস প্রায় বুঝতে পেরেছেন এখন তর্জমা করছে যেন সুবহান হলো আমরা বেজিক রেহি আল্লাহ ফাকরবের বিশেষভাবে তার জিকে রাজগার করতে বলেছেন বা দা আদায়েল এবাদ এবাদত বন্দেগী করার পরে সুতরাং আমারা বেজিক রেহি বাদ আল ফারাক মিনার সলাতা নামাজসমূহ শেষ হওয়ার পরে নামাজ থেকে ফারেক হওয়ার পরে তার জিকে রাজগার করতে আদেশ করেছেন আল্লাহ ফাকর বলা আলামিন ফকালা সুবান হও সুতরাং আল্লাহ এরশাদ করেছেন সোহান নেসান আয়ত নম্বর একশো তিনে ফায়দা আদাই তোমার যখন তোমাদের নামাজ সম্পূর্ণ হয়ে যাবে নামাজ পুরা করে ফেলবে তোমরা নামাজ পুরা হয়ে গেছে এখন দুনিয়া করেন না আল্লাহকে করতে থাকো দাঁড়িয়েও বসেও বসার আর সময় নেই তারা তো তোমাদের বাপ দাদাকে স্মরণ করার মতো আও জিকরা বা এর চাইতেও বেশি বরং এর চাইতেও বেশি অর্থাৎ আমরা সবাই মানুষ হিসাবে পুরুষকে স্মরণ করি বাপ দাদা যাদের বাবা মারা গেছে মা মারা গেছে দাদা দাদি নানা নানি মারা স্মরণ করি না যেখানে সেখানে স্মরণ করি স্মরণ করি অনেক সময় মনে মনে আর অনেক সময় মজলিসে স্মরণ করি এক অপরের সাথে আলোচনা করি আমার বাবা ছিল এই রকম আমার দাদা ছিল এই রকম আমার দাদি নানি ছিল এই রকম হ্যাঁ তাই না আমার পূর্বপুরুষ আমার বাচ্চা চার এত ভাই ছিল দাদার এত ভাই তারা ছিলেন তারা এইরকম ছিলেন কেউ ছিলেন আলেম তো কেউ ছিলেন জ্ঞানী কেউ ছিলেন এই রকম এই সেই রকম এই যে তাদেরকে স্মরণ করি কখনো জবানে স্মরণ করি কখনো স্মরণ করে অন্তরে স্মরণ করি বলি না তাদেরকে মনে রাখি তাদেরকে আল্লাহ বলছেন ওই রকম স্মরণ করো বাপ দাদাকে যেমন ভুলে ভুলে যাও না না তেমনি আল্লাহকে যেও বরং তার বেশি চাইতে যে স্মরণ করো পূর্বপুরুষদেরকে তার চাইতে বেশি আল্লাহকে স্মরণ করো এক অর্থ আর এক তাফসির হচ্ছে কুম আকুম আসাদা জিকরা এর অর্থ বলা হয়েছে জাহেলি যুগে কারণ নতুন নতুন মুসলমানদেরকে সম্বোধন করে বলা হয়েছে জাহেলি যুগে লোকেরা যখন হজ শেষ করত মক্কার লোকেরা হজ করত। মক্কার আশেপাশের লোকেরা হজ করত। যখন হজ টজ শেষ করতো হজ শেষ করার পরে তারা মেলা লাগাইতো মিনার মাঠে মেলা লাগতো আজকাল মেলান মাঠে দোকানপাট লাগে না ফুটপাথে তখন খুব জাঁকজমকের মেলা লাগতো আর সেই মেলাতে কি হইতো মেলাতে কাব্য রচনা করা হতো আর গীত গাওয়া হইতো গান গাওয়া হইতো আর পূর্বপুরুষদের প্রশংসা গুণগান করা হয়তো পুরোপুরুষ আমাদের এইরকম ছিলেন এরকম ছিলেন এইরকম ছিল করা হইতো আবা আকুম তোমরা হজ শেষ করে জাহিলি যুগে কি করতে পূর্বপুরুষদের গুণগান গাইতে পূর্বপুরুষদের জন্য কাব্য রচনা করে তাদের গণকীর্তন করতে এখন তোমরা কি করবে আল্লাহকে স্মরণ করবে ওর চাইতেও বেশি যেমন মেলা লাগিয়ে তোমরা পুরোপুরুষকে স্মরণ তার চাইতেও বেশি স্মরণ করবে কাজিকেরকম আবা আকুম আবু আসাদা